Yes, good morning, sir. Welcome. Good morning, sir. Suprabhat. Yes. সুন্দর সকাল, দুর্দান্ত সময়ে আমি ধন্যবতী বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে প্রভাতকালীন ওয়েবিনার টিম বাংলা নবাব যে সব সময় গিয়ে থাকে এগে রাখে, মাননীয় হোস্ট টিম বাংলা নবাব এবং অল প্যানেলিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। আজ ওয়েবিনার নাম্বার 2298। আমরা ধীরে ধীরে আমাদের সেই লক্ষ্যস্থলের দিকে এগিয়ে চলেছি। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় টু টাইমস আমাদের এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়ে থাকে, তাই সকলকে আমি আমন্ত্রণ জানাব। সময় অতি সংক্ষিপ্ত, একেবারে আমরা এন্ডিং পয়েন্টে চলে এসেছি, তাই এখনো সময় আছে নিজেকে আপডেট করার জন্য, নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য এবং কিছু জানা বোঝার জন্য। যদি মনে করেন, সকলকে বিনীত রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, কেননা এই সুন্দর সুযোগ বারবার পাবেন না। গোল্ডেন চান্স কেবল একবারই সময়ে আসে। এই যে সোনারি আপনাদের সুযোগ, যে সুবর্ণ সুযোগ একইবারই আসে, জীবনে বারবার আসে না। যখন আসে হয়তো কিছু সময় পর আবার হয়তো আসবে, তবে সেটা সময় সাপেক্ষ, তার কোনো গ্যারান্টি নেই। তাই যখন সুযোগ পেয়েছেন তার সদ্ব্যবহার করুন, এগিয়ে চলুন এবং নিজেকে আপডেট রাখুন। শুধু আপনার জন্য নয়, আপনি আপনার ভবিষ্যতের জন্য ভাবুন, আপনার নেক্সট জেনারেশনের জন্য ভাবুন। আজ আপনি যেটা করবেন, কাল সেটা তাদের কাছে একটা মহামূল্যবান একটা অস্ত্র হয়ে থাকবে। তাই সকলকে বিনীত অনুরোধ, আসবার চেষ্টা করবেন ওয়েবিনার টিম বাংলা নবাব সকাল এবং সন্ধ্যায়। আসলে পরে আপনি কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আমাদের এই যে ওয়েবিনার কেন হয় আর কেন বা আমাদের এই অনপ্যাসিভ প্ল্যাটফর্ম পৃথিবীতে আসছে, এগুলি জানা বিশেষ প্রয়োজন। এগুলি সব সময় সাপেক্ষ আর সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিটা জিনিস চলে, কথাটা মনে রাখবেন। এই যে ইকো, এই যে ন্যাচুরাল একটা সিস্টেম, যে প্রকৃতি, প্রকৃতি সময়ের সাথে সাথে ইয়েস আমাকে শোনা যায়? রাকিবুল হাসান, ধনপতি স্যারকে শুনতে পাচ্ছি না? আইতে ইয়েস ইয়েস স্যার, ইয়েস লাউড এন্ড ক্লিয়ার স্যার। ও আচ্ছা, ধনপতি স্যার আপনাকে শুনতে পাচ্ছি না, প্লিজ মিস্টার ধনপতি স্যারের কথা শুনতে পাচ্ছি না স্যার। জি 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 জি, মেবি নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, উনি আছেন বাট ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ওকে, জাস্ট আমরা একটু ওয়েট করে যাই, রাকিবুল হাসান মিউট করে নেবেন। থ্যাংক ইউ। ওকে, গুড মর্নিং এভরিবডি, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমাদের ধনপতি স্যার আলোচনা করছিলেন বাট ওনাকে আমরা শুনতে পাচ্ছি না, এই মুহূর্তে উনি বেরিয়ে গেলেন, তো জাস্ট আমরা একটু ওয়েট করে যাই। Just one minute. হয়তো হতে পারে ওনার ওয়াইফাই চলে গেছে, হ্যাঁ এরকমটা কিছু হতে পারে। তো থ্যাংক ইউ, নো প্রবলেম। মাই টিম বাংলা নবাব, আওয়ার টিম বাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে প্রতিদিনের মতো। আমরা আজও আমরা কিছু জানা বোঝার চেষ্টা করব। ইয়েস স্যার, ধনপতি স্যার ওয়েলকাম, আপনি বেরিয়ে গেছিলেন স্যার। ইয়েস
ইয়েস মিস্টার ধনপতি স্যার, যদি আপনি শুনতে পাচ্ছেন অবশ্যই আপনি আনমিট করে আসবেন। তো আমরা দারুণভাবে আমাদের এই সিস্টেমকে আমরা আগে নিয়ে যাচ্ছি। আমরা অনপ্যাসিভ, যে অনপ্যাসিভ আমাদের জীবনে বা ভালো কিছু একটা আমরা পেয়েছি, যেখানে আমাদের জেনারেশন টু জেনারেশন একটা ব্রাইট ফিউচার অনপ্যাসিভ আমাদের দিতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা জানা বোঝার চেষ্টা করব অনপ্যাসিভকে, আমাদের প্রোডাক্ট ও কানেক্ট ও ট্র্যাকার ও মেল ও নেট ও ট্রিম বিভিন্ন যে প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারেন্ট যে সিনারিও সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের অনেকের মনে বা অনেক ধরনের কিউরিয়াসিটি জাগতে পারে, যদি মনে হচ্ছে তো ডেফিনেটলি আপনি আসবেন, আমরা যতটুকু পারবো আপনার সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। অলওয়েজ ওয়েলকাম, হ্যান্ড রেজ করে ডেফিনেটলি আসবেন। ইয়েস ধনপতি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার এখনো শেষ করতে পারেননি স্যার। ওকে, তো আমাদের কোস্ট প্যানেলে যিনারা থাকেন হ্যান্ড রেজ করে নেবেন, কোস্টের জায়গাটা নিয়ে নেবেন। জানি না অনেকের মধ্যে এই মুহূর্তে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো সেটা কেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু আমরা টিম বাংলা নবাব আমরা এভরিডে টু টাইমস আমরা যেভাবে বিগত দিনে আমরা ওয়েবিনার করেছি, এখন করছি, আগামী দিনেও আমরা করব, যতদিন না সেই জায়গায় পৌঁছাচ্ছি ততদিন আপনাদের সঙ্গে টিম বাংলা নবাব ডেফিনেটলি আছে টু টাইমস। স্যার ক্যান ইউ হিয়ার মি স্যার? ইয়েস স্যার, ইয়েস এখন আপনাকে শুনতে পাচ্ছি স্যার। প্রবলেম কি প্রবলেম স্যার? আচ্ছা এখন আবার আমি ওই কি বলে ওয়াইফাই থেকে আবার নেটে আর চলে আসলাম। ওকে ওকে ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, ওয়েলকাম, ক্যারি অন স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ, গুড মর্নিং। মাননীয় হোস্ট বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট ও হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। এই সুন্দর সকাল, আমি ধনপতি বিশ্বাস, ওয়েবিনার নাম্বার 2298। আবার আমরা একত্রিত হয়েছি, তাই সকলকে বলবো এই যে সুন্দর সুযোগ সেটাকে সদ্ব্যবহার করুন, এগিয়ে চলুন, ইকোসিস্টেমকে লগ ইন করুন, ব্যাক অফিস ভিজিট করুন, এবং আমাদের সিও স্যার কিংবা আমাদের যেনারা আছেন লিডার, মাননীয় লিডারগণের যেনারা সুন্দর সুন্দর মেসেজ পাঠান সেগুলো রিড করুন এবং নিজেকে আপডেট রাখুন। এর থেকে বড় পাওনার কিছু হতে পারে না। আর বিশেষ করে আমাদের যে ওয়েবিনার টিম বাংলা নবাব, এখানে আসলে পরে আপনি প্রতিটা জিনিস জানতে পারবেন, সে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আপনারা আসবেন, নিজেকে আপডেট রাখবেন এবং নিজের জ্ঞানকে একটু বাড়িয়ে তুলবেন। এটাই আমাদের বলার একটা সুন্দর সুযোগ হচ্ছে এই ওয়েবিনার। আর এই যে সুন্দর ওয়েবিনার টিম বাংলা নবাব সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আর এখানে এই যে আমাদের মাননীয় হোস্ট বাংলা নবাব, যিনি যেভাবে আমাদের জন্য অহরহ প্রচেষ্টা করে চলেছেন যাতে আমরা কিছু একটা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি যে আগামী সময়ে কি হতে চলেছে এবং আমরা কিভাবে নিজেকে তৈরি করব, তারই রূপরেখা হচ্ছে এই ওয়েবিনার। তাই সকলকে বলবো আপনারা নিজেকে আপডেট রাখুন, এঙ্গেজ রাখুন। আর আপনারা ডেকোরাম করুন আপনার নাম, মিস্টার মিসেস মিস, কথা বলুন, আপনার ফিলিংসটা শেয়ার করুন, কেননা এ সুযোগ বারবার পাবেন না। আপনি একবার চেষ্টা করলে মনে সাহস আসবে, আপনার উইল পাওয়ার বাড়বে এবং আপনি নিজেকে বলতে পারবেন, তখন আপনি হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ আমাদের একটা প্রসেস, একটা সিস্টেম, একটা প্রোটোকল, এটা নিয়ে আমরা এগিয়ে চলেছি দীর্ঘদিন ধরে, দীর্ঘ প্রায় 4 বছর, 4.5 বছর হতে চলেছে। আমরা সুন্দর এই সিস্টেমকে ফলো করে চলেছি। আর সিও স্যার আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন, যেটা হচ্ছে অনপ্যাসিভ ডিজিটাল আইটি টেকনোলজি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড ভার্চুয়াল। আর অ্যান্ড্রয়েড ফোন কিংবা আমাদের এই যে কম্পিউটারের মাধ্যমে আপনি সেখানে কিংবা ল্যাপটপ দিয়ে আপনি সুন্দরভাবে নিজেকে সেখানে আপডেট করতে পারেন, এগিয়ে চলতে পারেন। আর এটাই আমাদের সব থেকে চরম পাওয়া।
আর এই যে সময় আসছে, যে সময়টা সে সময়টা যুগোপযোগী সময়, বর্তমান যুগ, এই যে বর্তমান সময় চলছে, এ সময়ে আমরা যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলেছি, আগামী দিনে আরো কঠিন সময় আসতে চলেছে যদি না একটা কিছু পরিবর্তিত সময় না হয়। সেই পরিবর্তিত সময়ই হচ্ছে অনপ্যাসিভ। আমাদের শিও স্যার সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন, যেটা আমার আপনার এবং আমাদের আগামী প্রজন্মের যে জীবন সেটা সুন্দরভাবে একটা রাস্তা পাবে, একটা ইনকামের একটা সুন্দর একটা সুযোগ পাবে। সেই সুযোগটার নাম হয়েছে অনপ্যাসিভ, আর এটা হচ্ছে টেকনোলজি। এরকম আমাদের প্রচুর আমাদের চলে আসছে কি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো দিয়ে এই কোম্পানি সুন্দরভাবে পৃথিবীকে একটা সুন্দর সুনামি নিয়ে চলেছে, সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যার পরিবর্তনের নামই হচ্ছে অনপ্যাসিভ। সেখানে আমি আপনি যদি একটুখানি অ্যাক্টিভ থাকি, কিংবা একটুখানি যদি নিজেকে এঙ্গেজ রাখতে পারি, তাহলে হয়তো আমরা কিছু নিজেকে গেইন করতে পারবো, সাথে সাথে আমাদের নেক্সট জেনারেশনকে কিছু উপহার দিতে পারবো। এটাই শিও স্যার চান, যে আগামী প্রজন্ম যেন কোনো কষ্ট না পায়। কারণ দুনিয়া একটা এমন একটা বিষাক্ত সময়ের মধ্যে পৌঁছে গেছে, একটা দুর্বিষয়ের সময়ের মধ্যে, যেখানে মানে কি বলে আমাদের করাপশনে ভরা, আমাদের দুরাচারে সুন্দরভাবে সেই দুরাচার সেটাকে দূর করতে হবে। আমাদের আমাদের করাপশন দূর করা হচ্ছে শিও স্যারের প্রথম স্বপ্ন, যে এই যে কলঙ্কময় এই যে দুঃসহ সময়কে একবারে মনে শিকড় থেকে উপড়াতে হবে, সেটা ওনার স্বপ্ন। আর তার হচ্ছে আমরা যে মানুষ অ্যাজ এ ম্যান এ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আমাদের কিছু কর্তব্য, সেই কর্তব্য করার জন্য উনি প্রথমেই আমাদের দিয়েছেন কতগুলি প্রোটোকল দিয়েছেন, আপনার পাঞ্চুয়ালিটি, আপনার ডিসিপ্লিন, আপনার ডেডিকেশন, আপনার কনফিডেন্ট এবং আপনার পেশেন্স। এইগুলি একটা মানুষের পক্ষে বিশেষ প্রয়োজন যদি আপনি প্রকৃত মানুষ হতে চান। আর মানুষ না হলে আপনি আগামী দিনে এগিয়ে যেতে পারবেন না। আপনাকে নিঃস্বার্থ এবং বিলকুল সৎভাবে কাজ করতে হবে, তবেই আপনি এগিয়ে যাবেন আপনার সেই আগামী ভবিষ্যতের দিকে। এটাই আমাদের শিও স্যারের মিশন। আর ভিশন হচ্ছে আপনাকে কিভাবে আগামী দিনে একটা সুন্দর সুস্থ সমাজ দেওয়া যায়, কিভাবে আপনার একটা ইনকামের একটা সুযোগ রাস্তা দেওয়া যায়, কিভাবে আপনাকে সুন্দর একটা পরিবেশ দেওয়া যায় যেখানে আপনার কোনো লড়াই ঝামেলা বা কোনো কিছু থাকবে না, থাকবে প্রেম প্রীতি এবং ভালোবাসায় একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা। এই যে বিশ্বাসযোগ্যতা, এটাই হচ্ছে অনপ্যাসিভের মূল মন্ত্র। আপনি আমাকে বিশ্বাস করবেন, আপনাকে আমি বিশ্বাস করব, সেখানে কোনো ধোকাবাজি কোনো কাজ চলবে না, চলবে শুধু নিজেকে আপডেট রাখা এবং নিজেকে বিশ্বাস রাখা। আপনার জন্য আমি করব, আমার জন্য আপনি করবেন, এটা হচ্ছে আমাদের শিও স্যারের স্বপ্ন, এটা হচ্ছে ওনার মিশন অ্যান্ড ভিশন। উনি একজন গ্রেট ফিলোসফার, উনি বুঝতে পারেন যে আগামী দিনে কি করলে কীরকম কী হতে পারে, তারই একটা রূপরেখা দিয়েছেন অনপ্যাসিভ, যেটা কিভাবে চলবে সেটা চলবে আপনার ডিজিটাল প্রসেসে, চলবে চলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা, চলবে চলবে সেটা কিসে, আমাদের মেশিন লার্নিং দ্বারা চলবে। আর আগামী দিন সেটা আসছে, চলে এসেছে, আসছে না, একেবারে চলে এসছে আপনার ঘরের দৌড়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিটা জায়গায় এখন আসা শুরু হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আমি আপনি কেউ এক পা নড়তে পারবো না, যেখানেই যান না কেন, আপনার শিক্ষাক্ষেত্রে যান, চিকিৎসা ক্ষেত্রে যান, কৃষিক্ষেত্রে যান, আপনার কোনো কাজে যান, অফিস আদালতে যান, কিংবা আপনি ট্রাফিকে যান, যেখানে যাবেন আপনাকে এআই আপনার পিছা ছাড়বে না, আপনি ভুল করলেই চেপে ধরবে, আপনি সেখান থেকে বেড়াতে পারবেন না, ফাঁকে দেওয়ার আপনার এতটুকু সময় থাকবে না, না এতটুকু আপনি সুযোগ পাবেন। সেই সময় আসছে যেটা আমাকে আপনাকে সুন্দরভাবে একটা লাইফ দেবে, সেখানে আমি আপনি সুন্দর একটা জীবন পাবো, তারই নাম হচ্ছে অনপ্যাসিভ। সেদিন আসছে, আসতে চলেছে, একেবারে আমাদের সেই এন্ডিং পয়েন্টে আমরা এসেছি, ইলেভেন্থ আওয়ার। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমাদের এই ফুলদার সিমচিম চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে, পাঁচ দিনেও আসতে পারে কিংবা পাঁচ সপ্তাহেও আসতে পারে, কিন্তু আসবে, অতি শীঘ্রই আসবে, কেননা প্রতিটা জিনিস এখন দোর গোড়ায় চলে এসেছে। যেমন ও ভেরিফাই, বিশেষ প্রয়োজন আপনার, ও ভেরিফাই না হলে পরে আপনাকে বিশ্বাস করা যাবে না আপনি সেই লোক কিনা, অত
ও ভেরিফাই বিশেষ প্রয়োজন, সাথে সাথে আপনার কেজের সাথে সাথে আপনাকে কেওয়াইসি, আপনাকে জানতে হবে আপনার কাস্টমার সম্বন্ধে, নো ইউর কাস্টমার, তবেই আপনি সঠিক রাস্তায় চলবেন এবং সঠিকভাবে এগোতে পারবেন। তাই আসুন এই সুন্দর সকালে দুর্দান্ত মুহূর্তে একটু আপনারা নিজেকে আপডেট করুন এবং এনজয় করুন আপনার লাইফ, যেটা শেষ আপনার যদি দিতে চায় সেটাকে ওনাকে বিশ্বাস করুন। আপনি নিজেকে আগে নিজেকে করুন বিশ্বাস, বিশ্বাস আপনার ইউর সেলফ, আপনার মধ্যে সে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। বিশ্বাস করবেন আমাদের সিও স্যারকে, যিনি সুন্দর একটা প্ল্যাটফর্ম এনেছেন, আর বিশ্বাস করবেন সে ঈশ্বরকে, যিনি এই পৃথিবীতে আমাকে আপনাকে সকলকে নিয়ে এসেছে। আর পরিশেষে আপনি ধন্যবাদ দেবেন আপনার মাতা পিতাকে, যার জন্য আপনি পৃথিবীর আলো দেখছেন। এইগুলি আপনার জীবনের একটা কর্তব্য। এই যে একটু আগে দেখলেন আপনারা কি দেখলেন, ও ব্লেস, ও ব্লেস এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে সমগ্র বিশ্বব্যাপী আপনার জন্য অপেক্ষা করে আছে। ও ব্লেস এ যে ক্রাউড ফান্ডিং যেটা আসছে সেখান থেকেই আমরা দেব, সেখানে আপনি আমাকে আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সব কোম্পানি থ্রু কোম্পানি আসবে, আর সেই সেইভাবে আমরা দেব ক্রাউড ফান্ডিং আসবে, আর সেটা আমরা সবসময় নিজেকে আপডেট রাখবো, এগিয়ে যাব, একে অপরের পাশে থাকব। তাই সকলকে বলবো আপনারা নিজেকে আপডেট রাখুন, এগিয়ে চলুন এবং সৎ হওয়ার চেষ্টা করুন। সৎ না হলে আপনি কিচ্ছু করতে পারবেন না। সতের মূল্য হচ্ছে আপনার কোনো এখনো মূল্য দেওয়া যাবে না, সতের কোনো মূল্য নেই, অমূল্য। তাই এই যে অনেস্ট কথাটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আর বিজনেসের আপনাদের মূলধনই হচ্ছে অনেস্ট, সততা, সততা হচ্ছে বিজনেসের মেট মূলধন। সেই মূলধনকে যদি আপনি সঠিক রাখতে পারেন আপনি বিজনেস 100% করতে পারবেন, কেননা আমরা আমরা এই অন প্যাসিভের বিজনেস পার্টনার। তা আমাদের সকলকে নিজেকে আপডেট রাখতে হবে, নিজেকে সৎ রাখতে হবে এবং নিজেকে নির্লোভ এবং একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে। সেখানে জাত ধর্ম বর্ণ এগুলো জানলে পরে যদি আপনি মনে করেন এ নিয়ে চলবো আপনি সাকসেস হতে পারবেন না। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর সুযোগ পেয়েছেন, সদ্ব্যবহার করুন, এগিয়ে চলবেন। থ্যাংক ইউ, ওভার টু নেক্সট, গুড মর্নিং, ওভার টু ইউ স্যার। স্যার সুমন স্যার আসবে না, আপনি কাউকে ডেকে নিন। ইয়েস ইয়েস ইয়েস, নো প্রবলেম। আই স্যার সুমন স্যার এখন 3-4 দিন বসে বিয়েতে গিয়ে যাব, গিয়েছি, একটুখানি আপনার সামলে নিয়েন। ওকে, নো প্রবলেম স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, দারুণভাবে আপনি আলোচনা করলেন। স্যার আপনাদের বিয়ে কি 12 মাস হচ্ছে নাকি এখন? না না, বিয়ে 12 মাস নয় স্যার, এই যে এই মাসটা বিয়ের মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, তারপরে মাঝখানে হবে না, আবার সেই চলে যাবে মাঘ ফাল্গুনে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিয়ে তো করতেই হবে স্যার, বিয়ে তো, বিয়ে অনুষ্ঠানে না গেলে তো হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, উনি আমাকে মেসেজ করেছিলেন গত পরশুদিন, নো প্রবলেম। তো দারুণ ভাবে আমাদের ধনপতি স্যার আলোচনা করে গেলেন, একদমই তাই, মানে ধনপতির কাছে সবকিছু রয়েছে, টাইম পাঞ্চুয়াল, ডিসিপ্লিন, ডেডিকেশন, বিশ্বাস, সব কিছু রয়েছে। জানি না বাকিদের কাছে আছে কিনা, যখন আমি ওয়েবিনারটা অন করি তো যদি 5 জন আসেন তার মধ্যে ধনপতি স্যার ফার্স্ট উনি আসেন, হ্যান্ডেস করেই চলে আসেন, তাই মনে হয় আমার, উনি হ্যান্ডেস করেই আসেন, ভালো লাগে। আর আমরা এইভাবেই চাই আপনাকে স্যার, আপনি আমাদের সিস্টেমের সঙ্গে থাকুন। ইয়েস, আমাদের ও ব্লেস, আমরা কিছুদিন থেকে দেখছি যে আমাদের ও ব্লেস দারুণভাবে হাইলাইটস হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বা আপনারা এখনই দেখলেন দুটো ভিডিও,
তো সেই অভিলেষ আমরা কেন এই মুহূর্তে অভিলেষ আজকে কেন অভিলেষ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অভিলেষ একটাই কারণ যে আমরা খুব কাছাকাছি। আমি আপনি যে অ্যাপেল পাবো সেখান থেকে কিছু কিছু অ্যাপেল সেগুলো কিন্তু আমরা অভিলেষে দেব, আর তার মাধ্যমে আজকে ওয়ার্ল্ডে বিভিন্ন অসহায় মানুষ, অসহায় বলতে এখানে এডুকেশন পারপাস আর হচ্ছে আপনার চিকিৎসা, যেগুলো বিভিন্ন মানুষ তারা আজকে টাকা পয়সার কারণে তারা নিজেকে ঠিক মতো এ করতে না পারার কারণে কি হচ্ছে তারা মারা যাচ্ছে, তাই না? তো সেইসব পারপাস আমাদের ওবলেস কে কাজে লাগানো হবে। সেটা কিভাবে হবে সেটা আমি আপনি আমার আপনার মাধ্যমে কি আমি আপনি রিকোয়েস্ট করে কি সেই জায়গাটা করা যাবে না কোম্পানি ডিরেক্ট সেগুলো করবে সেটা আমরা জানি না। তবে ও ব্লেস আমাদের একটা বড় একটা প্রোডাক্ট যেখানে ক্রাউড ফান্ডিং, যেখানে সেই মানুষগুলোকে আমরা হেল্প করতে পারবো বা কোম্পানি করতে পারবে। কোম্পানি করা মানে আমি আপনি করছি বা আমি আপনি করব। তো আমরা স্টেটিউন থাকি, একটা সময় হবে তখন আমাদের ওয়ালেটে অ্যাপেল আসবে, আপনি আমি যখন সেই অ্যাপেল আমার আপনার পকেটে নিতে যাব তখন অবশ্যই সামনে ওবিলেস থাকবে, সে জাস্ট থাকবে, আপনার ইচ্ছে হলে আপনি সেখানে দেওয়ার পরেই কিন্তু আপনি বাকিটা উইথড্র করতে পারবেন, এরকমটা আমরা জানি। আর সেরকমটাই ঘটবে যেখানে আমরা 14 লক্ষ ফাউন্ডার আছি, যদি আমরা এভরিডে $2 করে দিই তাহলে কিন্তু ইনহাউস একটা অ্যাপেল বলা যায়, তাই না? আর এই অ্যাপেল দিয়ে আমরা সেই ধরনের মানুষদের কাছে আমরা সেই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারবো। তো আমরা ওয়েট করে যাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আসছে। তবে আমাদের মধ্যে এই যে একটা ব্যাপার গিভেন ব্যাপারটা কিন্তু তৈরি হয়েছে, আমাদেরকে বলতে হবে না যে না ইয়েস ওবিলেস ওবিলেসের মধ্যে আমরা $2, $5, $10 আমরা দিই, এইটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। কাদের মধ্যে হয়েছে বলতে পারবো না, কিন্তু আমরা যারা অনপ্যাসিভিয়ান, যারা আমরা সিস্টেমের সঙ্গে ইংগেজ থাকি, তাদের মধ্যে গিভেন ব্যাপারটা অলরেডি ডান হয়ে গেছে। শুধু ওবিলেস নয়, আপনি আপনার নিজেদের মধ্যে আপনার পাড়া প্রতিবেশী সবাইকে আপনি হেল্প করতে পারবেন, সেই মানুষগুলোকে যে মানুষগুলো আজকে অসহায় দরিদ্র, তাই না? তো সেটা যখন হবে সেটা তখন ডেফিনেটলি আমরা করব, তবে আমরা করব আর সেটা হবেই, আর সেটা হওয়ার জন্যই অনপ্যাসিভ, সেইটা ঘটাবে বলেই অনপ্যাসিভ আসছে আজকে এত বড় একটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড 212 কান্ট্রিকে একসঙ্গে করে, যেখানে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার সহ আজকে ইন্টারনেট ইউজার 450-500 কোটি, পরেও যে আপনার টোটাল 850 কোটি পপুলেশন সবাই অনপ্যাসিভের ফ্যান হবে একটা সময়, 100% হবে, তার মধ্যে আমাদের বড় একটা হাত আছে। কিন্তু যখন অ্যাপেল আসা শুরু হবে তখন আমি আপনি আশা করি এইভাবে আর থাকবো না, তাই না? ওই আজকে সোমেন স্যারের কারো আত্মীয়র বিয়ে হচ্ছে, বাকিদের কি বিয়ে হচ্ছে হতেও পারে, তাই না? ধনুপতি স্যার বললেন এই সিজনটা হচ্ছে বিয়ের সিজন, তো বাকি আমাদের কোচ পেলেন স্যার ম্যাডাম তারা কিন্তু আর নেই, যার ফিরে আসবেন কিনা আসবেন, যদি এস স্যার আগামীকাল আসেন তাহলে আসবেন, নচেত মানে এখান থেকে শেষ, সেদিন আসবেন যেদিন আবার অ্যাপেল আসবে, আমার তো মনে হয় তাই। নাহলে এই যে প্যানেল লিস্টে দেখুন আপনার যে নাম, যে আপনার নামে সি মানে আমি বলি এটা কপিরাইট, লিগ্যাল কপিরাইট রয়েছে আপনার বুকে, তাই না? এটা কিন্তু তাদের আর থাকছে না, এরকম অনেকেরই ছিল। আজকে 18 জন 19-20 জন আজকে কোর্স প্যানেলে থাকতেন, আজকে আপনারা সামান্য জন, তাই না? মিস্টার শুভঙ্কর কুণ্ডু, মিস্টার আশিস দাস, মিস্টার মালাকার, রাকিবুল হাসান, ধনপতি বিশ্বাস আর শম্ভু কুমার সাহা,
মানে 2, 4, 6 জন আপনারা আছেন, আমি সহ 7 জন, যথেষ্ট। এখানে শুধু এমডি আনোয়ার কবির থাকলেই টিম বাংলা নবাব চলবে, অসুবিধা নেই। তারপরেও আপনাদেরকে পেয়েছি মানে এ তো চলবেই, কোনো কথা নেই। চ্যাম্পিয়নশিপ 2025-এ আসুক বা 2030-এ আসুক, নো প্রবলেম, ওকে, আসবে তো বটেই। তো আমরা এখানে কাউকে ফোর্স করি না, কাউকে আমরা জোর জবরদস্তি আমরা রাখার চেষ্টা করি না। এখানে আমরা একটা হিউম্যানিটি আপলিফটিং একটা প্ল্যাটফর্মে রয়েছি, যেখানে আমি আপনি অনপ্যাসিভের কিছু নলেজ, কিছু শেয়ারিং আমরা রাখি, যেখানে বাকিদেরকে আমরা হেল্প করতে পারি শেয়ারিং এর মাধ্যমে, ওকে, সেটাই আমরা করে থাকি। বাকি এখানে কাউকে রিকোয়েস্ট করা হয় না, কাউকে ফোর্সফুলি একদম না আপনাকে থাকতেই হবে এটাও কিন্তু বলা হয় না। জাস্ট আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বলার চেষ্টা করি, কেন আওয়ার টিম বাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে, যেখানে দীর্ঘদিনের একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আগামীকাল মর্নিংয়ে আমরা 2,300 টোটাল ওয়েবিনার কমপ্লিট করতে যাচ্ছি। এখানে সবাই কিন্তু ছিলেন না, আজকে যারা আছেন 58, 59 বা 100, 200, গতদিন দেখছিলাম যে 200 প্লাস ছিলেন, মানে আমাদের ওখানে লাইভে ছিলেন প্রায় 115-120, আর টোটাল ইউটিউবে কিন্তু ছিলেন 60-70-80 জন ছিলেন। তার মানে আমরা 200 পর্যন্ত কিন্তু গত অ্যাস্টার আসার পরে আমরা এই সিস্টেমে ছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কি 62, যদি এই মুহূর্তে লাইভটা আমি দিতে পারিনি, যেহেতু আমাকে এটা চালিয়ে নিয়ে যেতে হবে, আগে নিয়ে যেতে হবে, সেই জন্য লাইভটা দিতে পারিনি, নাহলে আরো কিছু জন হয়তো অ্যাটেন্ড করতেন। তো এই যে দেখুন আজকে এই যে সময়টা চলছে, একটা সাংঘাতিক একটা সময় চলছে, যে সময়ে আপনি যাদেরকে ভরসা করতেন, যাদেরকে আশা করতেন, তাদেরকে আপনি পাবেন না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিস্টেমেও দেখতে পাচ্ছেন। তো সিস্টেমের সঙ্গে থাকুন, ইংগেজ থাকুন, আর এসারও চাচ্ছেন হয়তো যে দেখি আমার ফাউন্ডিং মেম্বার তারা কিভাবে নিজেকে রেডি করতে পারছে, কতটা বিশ্বাস করতে পারছে, হতেও পারে। যেহেতু আমরা একটা সিস্টেমে আছি, আমরা টেকনোলজির সঙ্গে যুক্ত আছি, আমাকে আপনাকে কাউন্টিং করতে কিন্তু সময় লাগবে না, যেহেতু আমরা একটা সিস্টেমে, আমরা ওট্রিমের মাধ্যমে, আমরা একটা ইকোসিস্টেমের মধ্যে আমরা আছি, তার মানে ডেফিনেটলি কাউন্টিং হয়। না হলে কোম্পানি কি করে বলছে যে এভরিডে 1,000-2,000 ওয়েবিনার হয় ওয়ার্ল্ড ওয়াইড, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে ম্যাক্সিমামটা হয়, ইন্ডিয়া থেকে ম্যাক্সিমামটা হয়, এই যে রিপোর্টগুলো কোথা থেকে আসছে, তাই না? তো অবশ্যই এটা রেকর্ড কিন্তু কোম্পানির কাছে থাকে। তো কে থাকবেন না থাকবেন সেটা অবশ্যই আপনারা এতদিন বুঝে গেছেন, কেন আপনি ইকোসিস্টেম লগ ইন করবেন, কেন আপনি অনপ্যাসিভ অ্যাওয়ারনেস, আপনি আমরা তো অনপ্যাসিভ অ্যাওয়ারনেস করছি, তাই না, অ্যাওয়ারনেস দিচ্ছি আপনাদের মধ্যে। সাধারণ পাবলিককে আমরা বলতে পারবো না, কেন আমরা তাদেরকে এখানে অ্যালাউ করি না, তো আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আমরা নেওয়ার চেষ্টা করি, অনপ্যাসিভ অ্যাওয়ারনেস, অনপ্যাসিভ প্রোডাক্ট, অনপ্যাসিভ ওয়েবসাইট, ব্লগ, সমস্ত কিছু নিয়ে আমরা এখানে ডিসকাশন করি, যেখানে আমি আপনি কামিং ডেজে আমরা যে অ্যাফিলেটার, আমি আপনি যে অ্যাফিলেটার তৈরি করতে পারবো, তার জন্য কিছু আমরা আমাদের স্কিল ডেভেলপ বলুন, আমাদের এগিয়ে যাওয়া, অনপ্যাসিভকে সেইভাবে ওয়াচ করার যে ব্যাপারটা সেটা আমরা চেষ্টা করি, অ্যাশ মুপারে স্যারকে আমরা ওয়াচ করার চেষ্টা করি, ওকে, এটাই আমরা করব। যতদিন না আমরা সেই জায়গায় পৌঁছাচ্ছি, সেই অ্যাপেল আপনার পকেটে আসা পর্যন্ত, ততক্ষণ আমরা আছি, টিম বাংলা নবাব অবশ্যই আছে আপনাদের সঙ্গে। আগামী তো থাকবে, কীভাবে থাকবে সেটা জানি না, সেটা টাইমটা চেঞ্জ হবে, উইকলি একটা ওয়েবিনার হবে না মান্থলি একটা হবে জানি না, ওকে, তখন সেটা বলবে, কেন আমাদের দীর্ঘদিনের জার্নি, আমরা অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে এখনো স্টিন্ন আমরা রয়েছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। পার্টিসিপেট থেকে যদি আপনারা কেউ কিছু শেয়ার করতে চান, অলওয়েজ ওয়েলকাম, আপনারা হ্যান্ডেস করে আসবেন। অল রেসপেক্টেড পার্টিসিপেট প্যানেলে রেসপেক্টেড স্যার ম্যাডাম যিনারা আছেন, আপনারা আসবেন যদি আপনারা কিছু শেয়ার করতে চান, বা আমাদের সিও স্যার সম্বন্ধে যদি কিছু আলোচনা করতে চান, ডেফিনেটলি আসবেন। ওয়েলকাম এভরিবডি।
ওকে, দেখুন আমরা সেভাবে কিন্তু হ্যান্ডেস পাই না, তো আজকে দেখুন কোচ প্যানেলে 18 জন থেকে আজকে 5 জন 6 জনে দাঁড়িয়েছে, তো আগামীতে তো কেউ থাকবে না, শুধু আনোয়ার কবির থাকবে, দেখা যাচ্ছে কেউই থাকলো না, না ধনুকি স্যার, না মালাকার, না বিশ্বাস সাহা, উনি থাকলেন, কেউই থাকলেন না। তো যখন আনোয়ার কবির থাকবে কি শুধু আনোয়ার কবিরের কথা শুনবেন বাকি আমাদের পার্টিসিপেট থেকে? বাকিরা কেউ না বললে তো আনোয়ার কবির কি করবেন? উনি আসবেন, এসে জাস্ট উনি শুরুটা করার পরে হয়তো কিছু ইম্পর্টেন্ট আলোচনা করলেন, চলে গেলেন, সে আধা ঘন্টা হতে পারে, 45 1 ঘন্টা, তাই না? 45 মিনিট বা 1 ঘন্টা হতে পারে, এটাই কি, তাই না? আগামীতে হবে কিন্তু, অবশ্যই হবে, কেন সব স্যার আমরা আসি তো আপনার সাথে, কি বলেন? জি ধনপতি স্যার কি বললেন? হ্যাঁ আপনি, আমি থাকবো আপনার সাথে, কেউ থাকুক না থাকুক। থ্যাংক ইউ স্যার, আমি জানি একদম একদম। ওই সাহা তো আমাকে বলছেন উনিও থাকবেন, কি শঙ্কর মালাকার স্যার, অবশ্যই স্যার, রকিবুল হাসান থাকবেন না? ইয়েস স্যার, ইয়েস ডেফিনেটলি থাকবো। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অবশ্যই থাকবেন। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, জাস্ট ফান, অবশ্যই আপনারা থাকবেন, আপনারা আসেন, আপনারা ছিলেন। ওকে, ইয়েস মিস্টার শাহিদুল ইসলাম, ওয়েলকাম, গুড মর্নিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ টিম বাংলা নবাব, হোস্ট মোহাম্মদ আনোয়ার কবির স্যার, সম্মানিত গোল্ডবৃন্দ এবং অনারেবল পার্টিসিপেন্ট স্যার, আপনি খুব ভালো কথা বলছেন, ইনশাল্লাহ থাকবো স্যার শেষ পর্যন্ত, শুরু করেছি শেষ না পর্যন্ত থাকবো, যতদিন বেঁচে আছি আপনার পাশে স্যার। থ্যাংক ইউ স্যার। তো আমরা স্যার ঠিকই, আপনি একটু আগে একটা কথা বললেন, ঠিক বলছেন স্যার, যে আমরা আসলে ট্যাকিং এর মধ্যে আছি, অলরেডি ট্যাকিং এর মধ্যে আছি, এটা 100%। তো স্যার এটুকুই, এটুকু শেয়ার করার জন্য আসছিলাম, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম রহমতুল্লাহ বরকাতু, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার শাহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ, অবশ্যই থাকবেন, কেন থাকবেন না, আওয়ার টিম মালা নবাব না থাকলে কি করে হবে স্যার, থ্যাংক ইউ। ইয়েস আয়েশা সিদ্দিকা, আমি আপনাকে আনমিট করলাম, ওয়েলকাম ম্যাডাম, মিসেস আয়েশা, ইয়েস আমি আপনাকে আনমিট করেছি, ওয়েলকাম, আপনি কালো কথা বলতে পারেননি। জি ওয়ালাইকুম, ওয়েলকাম সালাম, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং স্যার, মন খারাপ করতেছেন কেন, আপনার পাশে কেউ নাই, এটা মনে করিয়েন না, আমরা আসি আজকে 4 বছর তা ধরে অনপ্রেসিভের সাথে আসি, ভবিষ্যত থাকবো অনপ্রেসিভ, যতদিন থাকবে আল্লাহ, যতদিন এখানে আমাদেরকে বাঁচায় রাখবে, এতদিন আমরা ইনশাল্লাহ আসি, এটা তো আমরা মানে চুক্তিবদ্ধ হয়ে গেছি এসারের সাথে, তা আমরা খোঁজ যাব, অনপ্রেসিভের সাথেই তো আসি, অনপ্রেসিভ হলেও এমন একটা আপনার বিজনেস মাদার অফ মানে মায়ের ঘ্রাণটা ওইখানে পাওয়া যায়, মানে একটা সন্তান যেন রকম মাকে সারি কোথাও যাইতে পারে না, এরকম অনপ্রেসিভকে সারি আমরা তো কোথাও যাইতে পারবো না। যেমন কি আপনার ওখানেরটা নিয়ে বলি, ওখানের নিয়ে আমার বলতে এই যে আমার, আমরা 4 বোন আর আমার মা, আমি সবাইকে ওখানেরটা ইয়া করে দিছি, মানে এখন সবাই একসাথে আমরা কলে কথা বলি, আপনার ইয়াতে মিটিং ক্রিয়েট করে কথা বলি, তখন আমার মনে হয় কি আমার মা আমার পাশে আছে, আমার বোনেরা মনে করে কি আমার মা আমার আমার ওদের পাশে আছে, মানে সবাই মিলে যে একটা মানে কথা বলি, আমার মা বলে যে আমার তো এখন মনে হয় না আমার মেয়েদেরকে দূর কোথাও আমার মেয়েরা আছে, তাই যে আমাদের মনে নিয়ে আসছে যে এই একটা সুবিধা যে বার করছে আপনার, এটা তো জুমে ছিল না, জুমে তো মানে সাধারণভাবে জুম তো কেউ ব্যবহার করে নাই এতদিন, আমরা যে আজকে ওখানেটার মধ্যে যে এরকম একটা সুযোগ সুবিধা পাইছি, এটা তো আমি নিজেকে ধন্য মনে করি, এরকম একটা প্ল্যাটফর্মে আসিয়া মানে এরকম একটা সুযোগ সুবিধা, এরকম কথা বলার সুযোগ সুবিধা আপনাদের সাথে, আপনাদের সামনে আসি আমার একটা মনের কথা বলা বা নিজের একটা যোগ্যতা, আমি তো মনে করি যে আমি আমি অনেক বড় একজন মানে যোগ্যবান ব্যক্তি মনে করি, স্যার
কি মনে করো করো কে জানি না, আমার পক্ষের দিয়ে আমার আমার দিক দিয়ে আমি একদম পজিটিভ। কারণ পজিটিভ না হলে আমি এই যে ঈদের মধ্যে গেছে ঈদ গেছে ঈদের মধ্যে আমার হাজবেন্ডে বলতেছে যে বোনাস পাইছি এখন, মানে কি করবো কাপড় চোপড় না, আমাকে কাপড় চোপড়ের পরিমাণটা কম নিব, আমি একটা কম্পিউটার নিব। ঠিক আছে, এই অনপেসিভের জন্য আমি কম্পিউটার মানে প্রত্যেকটা প্রোডাক্ট রিসার্চ করে দেখার জন্য আমি একটা কম্পিউটার নিয়ে নিছি, মানে যে কোনো ফকারে নিয়ে নিছি। কারণ কেন অনপেসিভের সাথে থাকার জন্য, আপনাদের সাথে থাকার জন্য এই কাজটা করলাম স্যার। মানে এটা আপনি বলছেন যে কেউ নাই, এ কারণে মানে মনটা খারাপ লাগছে, এতটুকু বলার ছিল স্যার। মোটেও অসংখ্য ধন্যবাদ, এটাই হওয়া উচিত একচুয়ালি। আজকে ওকানেক্টের সেই মানে সাংঘাতিক কিছু জানা বুঝার জন্য আপনার এই ধরনের ডেস্কটপ ল্যাপটপ প্রয়োজন, নাহলে কিন্তু সেভাবে এনজয় করা যাবে না ওকানেক্টে। ওকে ওখানে বলুন বা ইকোসিস্টেম, যখন আপনি ইকোসিস্টেমটা ইউজ করবেন আজকে ডেস্কটপ ল্যাপটপের মধ্যে, তখন এর লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনি নাইট মোডে দিলেন তো তখন দেখা যাবে যে এত সুন্দর লাগে, সত্যিই ভালো লাগে। মোবাইলে কি বুঝেন জানি না, যদি এরকম আপনারা অনেকে দেখা যাচ্ছে মোবাইলটাকে যদি ডেস্কটপ ভার্সনে মুডটাকে অন করে দিয়ে যদি দেখার চেষ্টা করেন অবশ্যই ভালো লাগে। আর আপনি যে বললেন ওকানেক্টে আমরা সবাই মিলে একসঙ্গে মিটিং একটা ক্রিয়েট করে, এই যে আপনার ফ্যামিলির আত্মীয় স্বজনের সঙ্গে যে আপনার একটা কমিউনিকেশন এটা করছেন, ভালো, অবশ্যই ভালো জিনিস। যেখানে আপনার প্রোডাক্ট ওকানেক্ট সেখানে অবশ্যই করবেন, একদমই তাই। এখানে নর্মালি যদি ভিডিওতে আসেন তো লাগে, যদিও আমাদের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এখনো সেভাবে কাজ করে না, যদিও সেটা আছে। নর্মালি চারজন যখন আসবেন, পাঁচজন ছজন, তখন স্ক্রিনটা দেখতে সে ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে খুব ভালো লাগে আর কি, বড় বড় দেখায়। আমরা দেখেন আজ মার্ডি স্যার, ক্রিস বা আমাদের অ্যাস স্যার আসেন, রেড স্যার যখন ওয়েবিনারে আসেন 360, তখন ভালো লাগে, বড় লাগে একদম। তো ওখানে একটা এইভাবে তৈরি আছে, চারজন ছজন দশজন বিশজন যেমন যেমন হবে তেমন তেমন স্ক্রিনটা চেঞ্জ হতে থাকে। ওকে, যখন ছজন থাকবেন স্ক্রিনটা ফুল স্ক্রিনে থাকবে, যখন সাতজন থাকবে তখন যিনি হোস্ট তিনি একটা সাইডে হয়ে যাবে, বাকিগুলো আর একটা সাইডে হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে নজন দশজন হয়ে গেলে এটা দেখা যাচ্ছে হোস্ট একদম খুব সুন্দর দেখায়, কিন্তু পুরো হোস্ট স্ক্রিনটা এক সাইডে আর বাকি পার্টিসিপেট গুলো এক সাইডে দেখায়। তো অবশ্যই এটা কামিং ডেজে সবারই হবে, এখন যদি এই ছোট ছোট ইনভেস্ট সবার করা সম্ভব নয়, একটা ল্যাপটপ বা ডেস্কটপ এই মুহূর্তে কেউ বাই করবেন একদমই সেটা সম্ভব নয়, এটা কামিং ডেজে এটা আপনার জন্য আসতে যাচ্ছে, অবশ্যই আপনারা করবেন। থ্যাংক ইউ। ইয়েস মিস্টার ইকবাল হোসেন, আপনি হ্যান্ডেস করেছিলেন, আমি আপনাকে আনমিট করছি স্যার, ওয়েলকাম, গুড মর্নিং। কি ভুল করে হ্যান্ডেস হয়ে গেছিল নাকি? ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ মিস্টার ইকবাল হোসেন, হয়তো আপনার হ্যান্ডেসটা ভুল করে হয়ে গেছিল, আমি আপনাকে আনপিন করলাম। ইয়েস, আরো যারা আসতে চান হ্যান্ডেস করে আসুন, কোনো রিঙ্কেলস হতে পারে আপনাদের, আপনাদের জানা বুঝার যদি কিছু থাকে অবশ্যই আসবেন, ওয়েলকাম। ওকে থ্যাংক ইউ, আমরা পার্টিসিপেট থেকে কাউকে পাচ্ছি না, পাবো একটা দিন জানেন তো, একটা দিন অবশ্যই পাবো, সেই দিনটা কিন্তু খুব কাছাকাছি, খুবই কাছাকাছি সেই দিনটা, ভেরি সুন সেই দিনটা আসতে যাচ্ছে, সেটা কবে জানি না, ভেরি সুন আপনারা সবাই আসবেন, এমনভাবে আসবেন হয়তো দেখা যাবে ওয়েবিনারে আপনাদের সময় দিতে পারবো না, সেই সময়ও কিন্তু আসছে। হ্যাঁ, আমরা ভাবছি যে স্যার এই মুহূর্তে অসুস্থ হয়ে গেলে, হ্যাঁ হতেই পারে, এটা তো আর বলে কয়ে আসে না, তাই না?
শারীরিক প্রবলেম কখনো বলে কই আসে না, এমন এমন কিছু ডিজিজ আছে যেগুলো দেখা যাচ্ছে আপনার অনেক পুরনো, হঠাৎ করে আপনাকে আপনি বা অনুভব করতে পাচ্ছেন বা সেটা ফুটে উঠছে, তাই না? হতেই পারে স্যার, আমাদের ভালো থাকুক, সুস্থ হয়ে উনি তাড়াতাড়ি আমাদের সামনে আবারও আসুক। জানি না আগামীকাল ওকে পাবো কিনা ওনাকে, উনি বলেছিলেন 11 বা 12 ডেজের কথা, তো সেই জায়গা থেকে আমরা ওয়েট করব। আমরা বিভিন্ন দিকে যে স্পেকুলেশন ছড়াচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে এই হবে এই হবে না, একদমই ওকে কান করা যাবে না। ওকে বি পেশেন্স, পেশেন্স রাখুন। আপনি আমাদের কালকে শম্ভু স্যার বলছিলেন যে আপনি সিধা দেখুন, ওকে, মানে তো মানে এটাই ভাবতে হবে এখন যে না আমার লাগাম বা ঘোড়ার দুই কানের পাশে যেটা দেওয়া থাকে কি বলে জানি না, তো ওইরকম আমাদের হতে হবে, ওইভাবে আমাদের থাকতে হবে। ওকে, আমরা কিচ্ছু এখন দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, একদম ঠসা ব্যাঙের মতো থাকতে হবে, আর সেটাই আমরা চেষ্টা করব। ওকে, তো ওয়েলকাম, যিনারা কথা বলতে চান অবশ্যই হ্যান্ডেস করে আসবেন। আমার অনেক প্রবলেম আছে জানেন তো, আপনাদের নেই? অনেক রিঙ্কেলস আছে আমার, যেগুলো আমি সারাতে পাচ্ছি না, যে রিঙ্কেলস গুলো আমার সারাতে পাচ্ছি না আমি, ওকে, যেগুলো আমাকে সারাতে হবে। আচ্ছা বলুন তো দেখি, যে টোটাল যে আমাদের ওইএস এর এজ কত হলো, ওইএস এর বয়স কত হলো একটু বলবেন প্লিজ, ওইএস এর বয়স কত হলো বলবেন, লঞ্চিং হওয়া কতদিন হচ্ছে, কেউ আছেন হ্যান্ডেস করে বলবেন? নেই কেউ? ওয়েলকাম এভরিওয়ান, হ্যান্ডেস করে আসুন, বলুন ওইএস এর টোটাল বয়স কত হলো, কেউ বলতে পারবে? স্যার বলবো? হ্যাঁ অবশ্যই বলবেন। 19 মাস, হ্যাঁ 19 মাস। 19 মাস, ইয়েস। কত দিন হচ্ছে টোটাল? কত দিন? 22 সালের নভেম্বরে ইয়ে হয়েছিল, পেয়েছিলাম আমরা 22 সালের নভেম্বরে, সম্ভবত 30 তারিখ হবে। আচ্ছা, আমি কতদিনের কথা যেহেতু বলেছি, সেখানে টোটাল ড্রেসটা যদি হতো তাহলে সুবিধা হতো, এখন মাসটাকে আপনার ভাঙতে হবে, ভেঙে এটা বলতে হবে, তো আমি মাসের কথা বলিনি, টোটাল ড্রেসের কথা বলেছি। সেটা কিন্তু আপনি দেখতে পান, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। কিভাবে? আমি কিভাবে বলবো কেন, এটা তো আপনি বলবেন। আপনি ওএস এ দেখতে পাবেন, সেটা আপনারা বলবেন। আমি জিজ্ঞাসা প্রশ্ন করলাম আপনাদের কাছে, টোটাল কত ডেজ হলো, কেউ কি আছেন বলবেন, কোথায় দেখা যায়, কিভাবে দেখবেন, কে বলতে পারছেন না? মিস্টার সাহা, এই তো আমার প্রশ্ন বললাম না, যে আমার প্রশ্ন আছে যেগুলো আমি আমি জানতে চাই কারো কাছে, তো আমাকে কেউ বলতে পারছে না, আমি তো সেটা প্রশ্ন করলাম আপনাদের কাছে, কেউ জানেন কি? আমি হ্যান্ডেস করি, আপনারা বলুন তো, আপনারা কেন আসেন না, যে না স্যার আমার এই বিষয়টা জানতে হবে। আমাদের শুভঙ্কর বললেন যে 19 মাস, ওকে, হ্যাঁ 19 মাস হতে পারে। উনি যেটা বলেছেন ওটা উনি দারুণ বলেছেন, ঠিক আছে, দারুণ বলেছেন, দারুণ দারুণ, অবশ্যই দারুণ বলেছেন, সাংঘাতিক বলেছেন, মোটামুটি বলতে পারেন একদম রাইট বলেছেন। মানে 19 মাস বলেছে, সেখানে কোনো মাস একদিন দুদিন থাকে, তাই না? তো সেক্ষেত্রে 19 মাসটা ঠিক বলেছেন। টোটাল 552 দিন হচ্ছে, যদি আপনি 1-2 করে যদি আপনি হিসাব করেন, টোটাল হচ্ছে 500
ডেজ 52 মানে 552 ডেজ টোটাল। কি মিস্টার শাহ আমি কি ঠিক বলছি? এটা কোথায় পাবেন? আপনাদের ইকোসিস্টেমের মধ্যে আছে কিন্তু শাহ, এগুলো তো মনে রাখতে হবে না? এই জার্নিতে যদি আপনি মনে না রাখেন কি করে হবে? টোটাল 552 দিন হলো আমাদের ওএস লঞ্চিং। ওকে, আপনারা প্রত্যেকে ওএস মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন, ওখানে গিয়ে দেখবেন নোটিফিকেশন যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন, লাস্ট যে নোটিফিকেশনটা আছে ওখানে আপনার ওখানে ডেজটা দেওয়া আছে, দেখবেন টোটাল 552 দিন ওখানে রয়েছে। ওকে, ওএস মোবাইল অ্যাপ্লিকেশন যাওয়ার পরে রাইট সাইডে আপনার যে প্রোফাইল পিকচার, বাম সাইডে দেখবেন নোটিফিকেশন একটা অ্যালার্ম টাইপের আছে, ওখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ওখানে আপনার সাবস্ক্রিপশন ডেট সহ একদম আপনার ওয়েলকাম ডেট মানে ইকো সিস্টেম 552 দিন। অ্যাবসলিউটলি রাইট মিস্টার শুভঙ্কর কুণ্ডু, থ্যাংক ইউ। 19 মাস বা 19 মাস প্লাস। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম মিস্টার রাকিবুল হাসান, গুড মর্নিং। Yes, welcome sir. Good morning sir. Good morning boom boom. যেহেতু স্যার নাই, স্যারের সেই বুম বুম শব্দটা না করলে কেন জানি ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট মিস্টার মিনহানুল কবির স্যার, 2298 নম্বর ওয়েবিনার নিজেই পরিচালনা করছেন আমাদের মেন্টর স্যার। তো অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য তিনি আজকে এই যে এত পরিশ্রম সময় আমাদের জন্য দিচ্ছেন, কারণ একটাই যে আমরা নলেজেবল হই, আমরা এখান থেকে জ্ঞান অর্জন করি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কো-হোস্ট প্যানেলকে, তিনাদের সময় উপযোগী আলোচনা, যে আলোচনাটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি। এবং ধন্যবাদ জানাই আমাদের সকল পার্টিসিপেন্টকে, তিনারা এখানে এসে সুন্দরভাবে তিনাদের মনের যে ফিলিংস এবং কোম্পানি সম্পর্কে যেটা বলার প্রয়োজন মনে করে সেটাও এখানে এসে শেয়ার করে, তাই অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই। এবং সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিপূর্বে আমাদের অনেক স্যারেরা কথা বলে গেছেন এবং আমাদের ধলবতী স্যারের দিক নির্দেশনা, আমাদের আনোয়ার স্যার কিছু ইনফরমেশন যেটা দিলেন সেটা অনেকেই হয়তো জানে না যে অ্যাকচুয়ালি যে আমরা ওএস আমাদের কতদিন এসেছে এটাও কিন্তু একটা অনেকেই জানে না। কিন্তু তিনি সেই জায়গা থেকে আপনার আমার আনোয়ার কবির স্যারের জায়গা থেকে আমাদের কিন্তু সেই প্রশ্নটা কিন্তু তিনি ক্লিয়ার করে গেলেন যে কবে আমরা জয়েন্ট হয়েছে এখানে, সেটা কোথা থেকে দেখব, কোন জায়গা থেকে দেখব, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি বলে গেলেন, তাই অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে। তো দেখেন বর্তমান সময়ে আমরা যে আলোচনাটা, সেই আলোচনাটা হচ্ছে এটাই যে আমার কোম্পানি সম্পর্কে, যে আমার কোম্পানি কতদূর এগোচ্ছে, কতদূর আমাদের জন্য কি কাজ করে যাচ্ছেন। ওভারঅল সব মিলে যদি আমরা সকলেই যদি একটু কমিউনিকেশন বা সেই জায়গা থেকে যদি আমরা কিছু ইনফরমেশন সকলেই সকলের মাঝে যদি আমরা শেয়ার করি, ডেফিনেটলি আমাদের অজানা তথ্যগুলো কিন্তু আমাদের জানা হয়ে যাবে। তেমনি ভাবে আমাদের কো-হোস্ট প্যানেল কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করে সব রকম কিছু আপডেট দেওয়ার জন্য, যে আপডেটটা আমাদের কোম্পানি প্রতিনিয়তই আমাদেরকে দিচ্ছেন। তো আমাদের আপডেটের ঘর আপনারা কিন্তু জানেন যে আমরা যারা 14 লক্ষ প্লাস যে ফাউন্ডার যারা, আমাদের আপডেটের ঘর কিন্তু একটাই, সেটা হচ্ছে ও ফাউন্ডার। কিন্তু সকলের জন্য যদি আপডেট থাকে, আমাদের যারা ইউজার আছে, কাস্টমার আছে, সকলের জন্য যদি কোম্পানি আপডেট দেয়, সেটা দেয় আমাদের ওএস। কিন্তু আমাদের ফাউন্ডারদের জন্য যদি কোনো আপডেট দেয়, সেটা দেয় আমাদের ও ফাউন্ডার, এটা আমরা সকলেই জানি। তারপরেও আমরা অনেকেই কিন্তু এগুলো খেয়াল রাখি না বা এগুলো আমরা ওপেন করি না, আমাদের ওএস বা আমাদের ও ফাউন্ডার এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ভিজিট করি না। কিন্তু আপনারা প্রতিনিয়ত ভিজিট করবেন, প্রতিনিয়ত ভিজিট করবেন, এই জন্য কখন কি কমিউনিকেশন আসে এটা আপনার কিন্তু কোম্পানি আপনার ব্যাক অফিস যে আপডেট সেশন সেখানে কিন্তু দিয়ে দেয়। আর আমাদের টিম বাংলা নবাব বলবেন, টিম বাংলা নবাব তো প্রতিদিনই মর্নিং এন্ড ইভিনিং এ কিন্তু আমাদের জন্য সেই আপডেট গুলো এবং সেই আপডেটের যে যে কি বলতে চাচ্ছে সেটা কিন্তু আমাদের মাঝে তিনারা তুলে ধরেন। তো এই মুহূর্তে আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ওয়েবিনার। আর এই ওয়েবিনার মানে হচ্ছে আমাদের জানা বোঝা,
এবং আগামী দিনের পথ চলার সাহস। আমাদের সিএম স্যার স্যার আমাদের স্যার কিন্তু একটা কথা বলে গেলেন যে ভেরি সুন বা খুব শর্ট টাইমে আমরা সকলেই আবার ওয়েবিনার মুখী হব, সকলেই আবার আমার ওয়েবিনারে আসবে, কিন্তু আমরা তখন সময় দিতে পারবো না। একদমই তাই, একদমই তাই আনোয়ার স্যারের কথার সাথে আমি একমত পোষণ। এই জন্য করতে হয় যে সেই সময় আমি আমার আইডিটা নিয়ে সবসময় ব্যস্ত থাকব। কিসের ব্যস্ত? যে কোম্পানি আমার কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা, কোম্পানি আমাকে কোনো দিক নির্দেশনা দিচ্ছে কিনা, কোম্পানি আমাকে কোনো কাজ করতে বলছে কিনা, সেগুলো কিন্তু আমি অলওয়েজ টাইম আমি ফলো করব। বাট আপনাকে আমরা কিভাবে সময় দেব এটা কিন্তু ভাবতে হবে। এই জন্য এই যে ওয়েবিনার গুলো হয়, এই ওয়েবিনার গুলো কিন্তু আমাদের এই মুহূর্তে খুব প্রয়োজন। আমরা যদি এখন সেটা যদি আমরা কিছু জেনে রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের এই জিনিসগুলো বুঝতে বা কোম্পানি যেটা বলবে করতে সেটা কিন্তু আমাদের একদমই সহজ হয়ে যাবে। যেমনি ভাবে বলছিলেন আমাদের সিএম স্যার যে এক গ্লাস পানি খাওয়ার মতন কিন্তু আমাদের এই কোম্পানি আমাদের সকল ফাউন্ডারদের জন্য কিন্তু সেই সুবিধাটা রেখে দিচ্ছে। তো দেখেন সেই জায়গা থেকে আমাদের যদি সেই এক গ্লাস পানির মতন সহজ করতে হয়, তাহলে আমাদের এই মুহূর্তে কিন্তু ওয়েবিনার গুলো আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ওয়েবিনার আমাদের জন্য মানে কি বলবো, এই ওয়েবিনার আমাদের জন্য এতটা প্রয়োজন এই মুহূর্তে, কিন্তু আমরা যারা ওয়ান পিস কে ভালোবেসেছি তারাই একমাত্র বুঝতে পারি, তারাই একমাত্র ঝাঁপিয়ে পড়ি যে আমার কোম্পানির যে আলোচনাগুলো যেখানে হয় সেখানে কিন্তু আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। এভাবে যদি আমরা অভ্যাসটা গড়ে তুলি, আলটিমেটলি পরবর্তীতে আমাদের কিন্তু একদমই সেই এক গ্লাস পানি খাওয়ার মতন সহজ হয়ে যাবে। যেমনি ভাবে কিন্তু আমার ধল্যবতী স্যার যে দিক নির্দেশন গুলো দেন, তেমনি ভাবেই কিন্তু ওই দিক নির্দেশনা গুলো যদি আমি যদি মানি, তাহলে কিন্তু আমার কোম্পানির যে রুলস অ্যান্ড রেগুলেশন আসছে সেগুলো কিন্তু আমাদের একদমই সহজ হয়ে যাবে। তাই আসুন আমরা সকলে ওয়েবিনার মুখী হই, ওয়েবিনারে এসে আমরা মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, এবং যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো আমরা গভীর মনোযোগ সহকারে শুনি, দেন এখান থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করি। কারণ আমাদের এখানে বিজ্ঞ হোস্ট গণরা আছেন, তারা প্রতিনিয়তই সুন্দর সুন্দর আলোচনা করে। তাই অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের মেন্টর স্যারকে, তিনি আজও তিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার আনোয়ার কবির স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। গ্রেট, আপনি বিজি আছেন, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ, আপনি আপনার বিজনেস আছেন, তারপরেও কিন্তু ভালো লাগে যখন আপনি আনমিট করে আসেন, রেসপন্স করেন, ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, পার্টিসিপেটে অনেকেই স্যার ম্যাডামরা আসেন, ওয়েলকাম, আসুন। দীর্ঘদিনের জার্নি, আপনার জার্নিটা নিয়ে আলোচনা করুন, ভালো লাগবে, সময় পাবেন না কিন্তু, আর কি সময় পাবেন, আর পাবেন না কিন্তু, আর সেভাবে সময় পাবেন না, এই জার্নির গল্প তখন আর শুনবো না, তখন আমরা প্রফেশনালি আমরা আলোচনা করব, তখন বুঝতে পারলেন তো, আমরা বিজনেস নিয়ে আলোচনা করব, আমরা মার্কেটিং নিয়ে আলোচনা করব। আমি তো বলেছি আপনাদের আগে যে টোটাল ডায়েরি মেনটেন আছে, কিভাবে কখন আমরা কি করব, কিন্তু এই মুহূর্তে সেগুলো আমরা করতে পারছি না। কারণটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে চাপ সেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই না? তো তার জন্য একটা সময় আসবে, তখন আমরা অবশ্যই আলোচনা করব, তখন কিন্তু আপনি এই আলোচনাটা আর করতে পারবেন না, যেটা আপনার এখন মনে হচ্ছে না। আমি আপনাদের ওয়েলকাম করছি, আসুন, হ্যান্ডেজ করে আসুন। দেখুন, ভালো সময় আপনি অনেকেই পাবেন, আর এই যে সময়টা, এই সিচুয়েশনটা চলছে, এটা এই সময়ে আপনি যাকে পাবেন না সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু কিন্তু, আমি মনে করি। ওকে, থ্যাংক ইউ। ইয়েস মিস্টার জানা, আমি আনমিট করছি আপনাকে, ওয়েলকাম। সন্ন্যাসী জানা, ওয়েলকাম, গুড মর্নিং। নমস্কার স্যার, নমস্কার, নমস্কার। ইয়েস, তো আমরা সেরকম কোনো কিছু জানি না, সামান্য একটু আধটু, তো আপনার কথা শুনে খুবই ভালো লাগছে, কমসে কম কিছু বলতে পারি নাই, পড়ে এসে দুটো একটা কথা বললে এখানে অনেক কিছু শেখা যায়। তো আমরা এখানে সমস্ত সময় এঙ্গেজ থাকি ঠিকই, সেরকম ভাবে কোনো কিছু শিখতে পারি না, কারণ আমরা কর্মবিহত থাকি এবং এঙ্গেজ থাকি, যে সময় হয়তো বলতে
চেষ্টা করি, সেই সময় তো কোনো কিছু কাজে সেগুলো হয়তো বলতে পারলাম না। তো আপনাদের কাছে থেকে থেকে কিছু পারি নাই পারি অনেক কিছু শিখে গেছি, মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হবে, কিরকম ভাবে কি করতে হবে। তো অনপেসিপে আসার পর থেকে প্রত্যেকেই এইটুকু অন্তত ফাউন্ডাররা শিখে গেছে যে প্রত্যেক মানুষের সাথে মানুষের কিরকম ব্যবহার করতে হয়, কিরকম ভাবে কি চলতে হয়। এই যে আমাদের মিতালি ম্যাম মাঝে মাঝে কথাগুলো বলে, খুব সুন্দর বলেন, যে আপনারা আসুন এসে এখানে কিছু বলতে পারেন নাই পারেন অন্তত দুটো চারটা কথা তো বলতে পারবেন। আপনি কোথা থেকে বলছেন? আমার বাড়ি দাসপুর থানা, কিন্তু আমরা কাজ করি রায়পুর ছত্তিশগড়ে। আচ্ছা আচ্ছা, আপনার এজ কত স্যার? এজ তো আমার হয়ে গেছে প্রায় 48। আচ্ছা, আপনি কি অন প্যাসিভ কেন আসলেন স্যার? অন প্যাসিভ কেন ভালো লাগলো আপনার? আর কেন বা আপনি আসলেন উইদাউট অ্যাপেল ছাড়া? আপনি কেন এখনো আছেন, কি কারণ, কি হয়? এটা খুব এখন যেরকম চলছে, ধরুন এখন নেট কানেকশন সকলে, প্রত্যেকের কেউ পয়সা থাক নাই থাক, কে খেতে পাও নাই পাও, অ্যান্ড্রয়েড ফোন লাগবে ওদের প্রত্যেকের জন্য, নেট চালানোর জন্য লাগে, এইসব দেখার জন্য প্রত্যেকে লাগে। তো এখন পয়সা ইনকামের একমাত্র রাস্তা দেখতে গেলে এইসব থেকেই পয়সা আসবে। যেমন কোনো কোম্পানি আছে, যেমন ধরুন অ্যামাজন, অ্যামাজনের কোনো কিছুই নেই তবু তেনারা করোড়পতি। তো এইসব আসার আমার কোনো ইয়ে ছিল না। প্রথম আমার রায়পুর ছত্তিশগড়, আমার সোনার দোকান ছিল, তো এইখানে কাজ করতাম এবং ব্যাপারী ছিল। কিছুদিন কাজ করতে করতে এক সময় 2016 তো এক ব্যাপারী আমাকে একদম পুরো নুটে নিয়ে চলে গেছেন। ও প্রায় 250 থেকে 300 গ্রাম সোনা নিয়ে কাজ জমা করেছিলাম, তারপর সে যে গেছে আর আসেনি। তারপর কিছুদিন এইখানে ভেবেছিলাম যে সোনার কাজ আর করবো না, ছেড়ে দিয়ে আমি কলকাতায় বসে গেছিলাম। তো তারপর আবার বাড়ি থেকে বললো, বলে এখানে বসে বসে চাষের কাজকর্ম করে তো বেশি হবে নি, তুমি আবার সোনার কাজ যাও। বলে এখানে যে যার কাছে কাজ করতাম ওই আবার ডেকে কাজকর্ম দিয়েছিলেন। তো আস্তে আস্তে একটু একটু করে উঠে গেছিলাম। তারপর যখন 2021 সালে করোনার যখন দ্বিতীয় লকডাউন পরে, ওই সময় আমার বৌদি মারা যায়। তো এক বন্ধু বললো, বলে এখন একটা কোম্পানি চলছে, এতে কোনো কিছু করতে হবে নি, কোনো কিছু বলারও দরকার নেই, কোনো কিছু লেখাপড়ার জানার দরকার নেই, এতে জয়েন হয়ে গেলে তো তুমি খুবই ইনকাম করতে পারবে, বসে ঘরের মধ্যে বসেই তুমি সবকিছু পারবে। তো সেই সময় আমি ভাবলাম দেখি তাহলে, বলে সেই সময় জয়েন হবো, বলে 15 আগস্ট জয়েন হবো। আমার খুব সিদ্ধান্ত ছিল যে 15 আগস্ট জয়েন হবো। তো সেই দিন পয়সা হাতে পাইনি, তো 26 আগস্ট 2021 আমি জয়েন হয়েছিলাম। 2021 15 আগস্ট হবো বলছিলাম, হতে পারিনি, তো 26 আগস্ট জয়েন হয়েছিলাম। তো ওই সময় যখন জয়েন হই, তখন তো কোম্পানির কোনো কিছুই ছিল না, দুটো একটা ভিডিও আসতো এবং ওপি টিম চ্যাম্পিয়ন বলে আমাদের 8টার সময় যে মিটিং গুলো হয় ওই মিটিংটা দেখতাম। তো এইখানে আমাদের জসমান সিং জোশীর স্যারের যে কথাবার্তা গুলো শুনতাম, এবং ওখানে আমাদের ঢিলেন স্যার আসতেন, আরো ম্যামেরা থাকতেন, লতা সোমলতা ম্যাম থাকতেন, আমাদের বাঙালি যেমন পল্লবী জোশী ম্যাম থাকতেন, আর ওখানে আমাদের ছিলেন আর একজন দীনেশ কোটিয়ান বলেন, উনি যে ভাষণ দিতেন একদম ঝড়ের মতো, ওনার ভাষণ শুনতে খুবই সুন্দর লাগতো। তো ওইখানে যখন ছিলাম, আমরা ভাবতাম যে মাঝে মাঝে আমরা এখানে এসে কিছু বলবো, তো ওইখানে হ্যান্ডেজ করার বলার মতো কোনো কিছু সুযোগ পেতাম নি। তো এইখানে হ্যান্ডাইজ করে কথা বলার মতো সুযোগ পাই, কিন্তু সেই সময়টা আমাদের হচ্ছে নি এখন, যে কর্মবিহত আমরা এখানে বা এখন আমার ফ্যামিলি বা কলকাতা জায়গাটা দেখতে পাচ্ছেন স্যার, মিস্টার জানা যে উনি আপনার ফ্রেন্ড বা আর কেউ আপনাকে বলেছিল যে এখানে আপনি শুয়ে শুয়ে আর্নিং করবেন, তো সেই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন তো অনেক কিছু, আমরা তখন যখন ধরেন জয়েন হয়েছিলাম তখন তো আমরা এতে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, কিংবা এখন আমাদের কিছুদিনের মধ্যে ওকনের যখন চালু হয়েছিল তখন আমরা ভিডিও ওকে করলে ভিডিও ওকে হতো না, তো এখন দেখতে পাচ্ছি। তো এই জায়গায় খুব সুন্দর আমাদের ভিডিও গুলাও চলছে এবং মিটিং ফিটিং যেগুলো, আমরাও 4-5 জন বন্ধু বান্ধব আছি, আমরা মিটিং এ সেরকম কোনো কিছু করিনি, মাঝে মাঝে নিজেরাই লিঙ্ক বানিয়ে এগুলো হচ্ছে নিজেরাই যেমন ভিডিও কলে যেমন কলিং কথা বলা হয় সেরকম কিছু কিছু করি। তো এখন তো খুব সুন্দর, আগে চাইতে আগে অনেক কিছু বেড়ে গেছে, এবং আমার তো বিশ্বাস যে কিছুদিনের মধ্যেই আমাদের আশা হয়তো পূরণ হতে চলেছে। তো আমার যিনি আমাকে যিনি নিয়ে এসেছিলেন, তো ওনাকে আমি বলে বলে এখন নিয়ে আসতে পারিনি, উনি খালি বলে, আমি বলি চলো আমাদের বাংলা মিটিং একটা হয় আনোয়ার কবির স্যার, উনি খুবই সুন্দর, ওনার কথাবার্তা এবং সমস্ত কিছু কোনো কিছু হলে আমরা ওনাকে দিয়ে দুটো একটা প্যাকেজও ভরিয়ে নিয়েছি। তো ও এখন বলে আমি খুব ব্যস্ত থাকি তাই এখন আসতে পারবো না, কোম্পানি চালু হলে তারপরে আসবো। তো এখানে আমাদের আরো 2-1 বন্ধুকে পাঠিয়েছিলাম। এখন আপনার আপনার বাবা এখন আপনার ছেলে হয়ে গেছে, তাই না?
আমি আইডি একটাই নিয়েছিলাম, আমার সিঙ্গেল আইডি। তো আমাকে যে জয়েন করেছেন ওর 10টা আইডি আছে, এবং ওকে যে জয়েন করেছিলেন নিখিলেশ জানা বলে, ওনার বলে উলবিরিয়াতে। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা ওইভাবে কারো নাম আমরা শুনতে চাচ্ছি না। থ্যাংক ইউ স্যার, আপনি সঙ্গে থাকুন, আপনি বলার চেষ্টা করবেন। এখানে বলতে পারি না এই ব্যাপারটা নিয়ে আসবেন না, বলবেন অবশ্যই, আপনি বলতে পারেন। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গ্রেট। ওকে নমস্কার স্যার। ইয়েস থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। মিস্টার জানা, আপনি একটা সময় আমাকে কল করেছিলেন, জানি না কেন কলটা করেছিলেন, আমার খেয়াল নেই, আপনি কল করেছিলেন একটা সময় কোনো বিষয়ে আপনি জানার জন্য ফোন করেছিলেন। ওকে তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। ইয়েস আকলিমা খাতুন, আমি আপনাকে আনমিট করেছি ফ্রম বাংলাদেশ। আকলিমা খাতুন, ইয়েস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। টিম আলো নোয়া বলে ওই দিনের সম্মানিত হোস অনল কবি স্যার গ্রহণ করলেন, এবং সমস্ত পার্টিসিপেন্ট সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা। স্যার আমার আপনি যেটা বলছিলেন ওইটা জানার ছিল, একটু যদি বলতেন আবার, খুঁজে পাচ্ছি না তাই আর কি হ্যান্ডাইজ করলাম। আপনি একটা আপনার যে ছবি দেখতে পাচ্ছেন রাইট সাইডে, আর তার বাম সাইডে দেখুন একটা নোটিফিকেশন অপশন আছে অ্যালার্ম টাইপের, ঘন্টি টাইপের, ঠিক আছে। ওই জায়গায় টাচ করে আপনি একদম নিচের দিকে স্ক্রল করে দেখুন, আপনি ওখানে দেখতে পাবেন। ওকে ওখানে দেওয়া আছে টোটাল, হ্যাঁ ওখানেটা দেখতে পেলাম। মোবাইল অ্যাপ্লিকেশন ওএস এর কথা বলেছি আমি, ওএস, হ্যাঁ জি হ্যাঁ ওএস অ্যাপ্লিকেশনে আমি লগইন করেছি, করার পরে যাওয়ার পরে যে বেল আইকন দিছে উপরে একটা লাল ফুটা আছে ওইটাই টাচ করলাম তো ওখানেতে ছিল, কিন্তু ওএস আপনি স্ক্রল করে তুলুন, স্ক্রল করে তুলুন দেখতে পাবেন, এটা হাতে করে তুলুন। ওখানে যেটা আছে আপনার অবশ্যই আছে, কি নেই মিস্টার শাহ এক্স ওয়াই জেড কোর্স প্যানেল অবশ্যই আছে, এটা সবার থাকবে, শুধু আমার সবারই আছে এবং থাকবে, যারাই ফাউন্ডার তাদেরই থাকবে স্যার। আমরা সবসময় ফায়ার মোডে আছি। অসংখ্য ধন্যবাদ আনোয়ার কবির স্যারকে, অসাধারণ আপনার সঞ্চালনা, অসাধারণ আপনার বক্তব্য, যাই বলি না কেন কম হবে। প্রত্যেককে জানাই শুভ সকালের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি ভগবতী চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পূর্ব বর্ধমান থেকে বলছি। যাই হোক, আলোচনা দেরিতে ঢুকেও শুনছিলাম, দারুণ একটা পয়েন্ট শুনলাম, যে এই ছোট ছোট পয়েন্ট গুলো কিন্তু আমরা খেয়াল করেও করি না। অনেক সময় আমরা ব্যস্ততার মধ্যে থেকে সাইডটা খুলে যেটা প্রয়োজন সেটা দেখলাম, দেখে বেরিয়ে এলাম, এরকম হয়। এই জন্যই মিটিং, মিটিং এর গুরুত্ব ছিল আছে বরাবরের জন্য, মিটিং এর গুরুত্ব থাকবেও, যখন আর্নিং আসবে তখন তো আরো গুরুত্ব বেড়ে যাবে। যারা পাসওয়ার্ড ভুলে গেছে তারা কোথা থেকে পাসওয়ার্ড খুঁজে বার করে মিটিং এ ঢুকে পড়বে, এটাই হবে মিটিং এর গুরুত্ব, তখন আরো বাড়বে। তো যাই হোক, মিটিং আমাদের জন্য জরুরি ছিল, আর সেই মিটিং আজকে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। যে কোনো জিনিসকে ভালোবাসতে হয়, ভালোবেসে যদি তাকে গ্রহণ করা যায়, সেই ভালোবাসার মর্যাদা যদি রাখা যায়, তাহলে কিন্তু সেখানে গুরুত্ব পাওয়া যায় বা শ্রদ্ধা সম্মান ভালোবাসা সবকিছু বাড়ে। তো আমরা অনপ্যাসিভকে ভালোবেসেছি, অনপ্যাসিভে গুরুত্ব আমরা দিয়েছি, সেই জন্যই আজকে দেখুন মানে অন্যান্য ফাউন্ডাররা যারা মিটিং এ প্রবেশ করে না তাদের থেকে আমাদের যে গুরুত্বটা আমরা অনপ্যাসিভে কতটা দিয়েছি আর তার গুরুত্বটা ভবিষ্যতে কতটা হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু আমরা একটু একটু করে বুঝতে পারছি। সত্যি কথা বলতে অনপ্যাসিভ আমাদের কোনটা দেয়নি, আমরা প্রথমে তো জানতাম না,
এখানে কি আছে, এখানে কি হতে পারে, বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত থেকে সেখানে যে ফেলিওর জায়গাটা আমরা দেখেছি, সেই জায়গাটা থেকেও আমরা বিশ্বাস করেছি আমাদের অন প্যাসিভকে। যে দেখাই যাক, আমি আমার বিষয়ে বলি, যখন ফাউন্ডার পজিশনটা পেয়েছিলাম তখন ভেবেছিলাম যে দেখাই যাক কি হতে পারে, জীবনে অনেক টাকা তো নষ্ট করলাম, আর একবার চান্স নিই। সেই চান্সটা নেওয়াতে আজকে সত্যি ধন্য, যাদের মাধ্যমে আজকে এই চান্সটা পেয়েছি তাদেরকে বাই হার্ট সর্বদাই স্যালুট করি। জীবনে মানুষকে ভরসা করতে হয়, বিশ্বাস করতে হয় কোথাও একটু মানে গিয়ে। তা আমার ব্লেজারকে আমি ভরসা করেছিলাম, ব্লেজারের যে ব্লেজার তাকে বেশি ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, তাকে অন্য এক আসনে বসিয়ে রেখে দিয়েছি আজও পর্যন্ত। ওই মানুষগুলোকে ভরসা বিশ্বাস করাতে আজকে ফাউন্ডার পজিশন নিয়েছি, নিয়ে এখনো পর্যন্ত মানে গর্ববোধ করি যে হ্যাঁ সেদিন যদি না আমি ভরসাটা করতাম তাহলে আজ আমি এই জায়গাটা পেতাম না। আর ছেলেকে শুধু জিজ্ঞাসা করেছিলাম যে দেখ তো এটা কি বলতে চাইছে, আমি তো অত কিছু বুঝবো না, তুই বুঝবি। আমার ছেলে এই মুহূর্তে এখন কলেজ ফার্স্ট ইয়ার, তা ছেলে তখন বলেছিল মা তুমি নিতে পারো, আইটি কোম্পানি দারুণ ভাবে এগোবে ভবিষ্যতে, শুধু ওইটুকুনি কথা বলেছিল। ঠিক আছে, তা ফাউন্ডার পজিশন নিয়ে সেই দিন থেকে আজ পর্যন্ত মিটিং গুলো শুনে যাচ্ছি, মিটিং গুলো শোনাতে নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পেরেছি, অনেকটা বাস্তব জীবনের দিককে আমি বলবো। ধৈর্য কাকে বলে অন প্যাসিভ নতুন করে শিখিয়েছে, কিভাবে জীবনকে পার করলে সুন্দর সুখময় হয় সেটাও কিন্তু অন প্যাসিভের থেকে শিখছি আমরা। আগে একটুতেই মাথা গরম করে ফেলতাম, সেই জায়গাটা মিটিং শুনে 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 যে কত স্যার ম্যাম কত ধৈর্য রাখে কত বিষয় নিয়ে, সেখানে আমরা কেন পারবো না। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো বাস্তবিক জীবনে এগুলো খুব গুরুত্ব ছিল, কিন্তু আমরা হয়তো সময় বিশেষে গুরুত্ব দিইনি। অন প্যাসিভে এসে মিটিং এর মাধ্যমে থেকে সেই গুরুত্ব গুলো দিতে পেরেছি আজকে। যখন পারিবারিক পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কিন্তু সেই মিটিং এ ঢুকে আবার ব্রেনটাকে ঠিক করে নিই যে না এই মিটিং কিন্তু আমাদের জীবনের প্রধান অঙ্গ। তো সত্যি কথা বলতে আমরা অন প্যাসিভে অনেক কিছু পেয়েছি, আর অন প্যাসিভ অনেক কিছু দিতে চলেছে। অন প্যাসিভ কোনটা দেবে না, আমরা বাস্তবিক জীবনে আমরা দেখেছি আমাদের পুষ্টিকর খাদ্যের অভাব, সেটা কিন্তু অন প্যাসিভ দেবে আর্থিক ইনকাম সহায়তা করে। সঠিক শিক্ষার অভাব ছিল যেটা অ্যাকাডেমি আমাদের করতে চলেছে, সেই সঠিক পদ্ধতিতে সঠিক শিক্ষা দিতে চলেছে। তাহলে মেন বাঁচার যে যে জায়গাটা প্রধান যেটা খাওয়া, সেই সঠিক পদ্ধতিতে খাওয়া আর সঠিক পদ্ধতিতে শিক্ষা, এটাই ছিল সব থেকে বড় করাপশন যেটা আমাদের সিও শেয়ার করতে চলেছে দারুণ ভাবে কারেকশন। তো সেই কারেকশনের মধ্যে দিয়ে আমরাও কিন্তু পার করব জীবনটাকে, যাতে আমরা নিজেরা নিজেদেরকে সঠিক পদ্ধতিতে নিয়ে যেতে পারি এবং কাউকে সহযোগিতা করতে পারি সঠিক জীবন পরিচালনার জন্য। আমরাই হব সেই সেই কান্ডারি যেখানে মানব সভ্যতা নতুন ভাবে রূপ পাবে। তো সবকিছু মিলেমিশে আমরা ভালো সময় পার করছি, ভালো কিছু দেখছি আর ভালো কিছু পাব। আর একটা কথা কি, জীবনে বাঁচতে গেলে সুন্দর শরীরের যেমন যত্ন নিতে হয় তেমনি সুন্দর মনেরও যত্ন নিতে হয়। মনের যত্ন নেওয়াটা খুব জরুরি। আজকে আমি আমার মাইন্ডকে যদি সঠিকভাবে না চালনা করতে পারি, জীবন আমাকে সঠিকভাবে চালনা করবে না। আমি যখন নিজের জীবনটাকে সঠিকভাবে চালনা করতে পারবো না, তখন কিন্তু আর পাঁচটা মানুষ আমাকে গুরুত্ব দেবে না। যেটা আমরা বাস্তবিকভাবে দেখতে পাই যে আমি আমার সময়ের গুরুত্ব যদি দিতে না পারি, সময় আমাকে গুরুত্ব দেবে না। আর যখন আমি আমাকে গুরুত্ব দিতে পারবো না, তখন আর পাঁচটা ব্যক্তিও কিন্তু তখন আমাকে বলবে ওই মানুষটা ফালতু মানুষ, ওই মানুষটার কোনো ভ্যালু নেই, এটাই তো বলে। আমরা এই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছি, তাই আমরা সর্বদাই নিজেকে একটু একটু করে হিউম্যানিটি আপলিফটিং এর জায়গাটা নেব। আজকে মনকে তৈরি করে নিয়ে একটা সময় আরেকজনকে তৈরি করার চেষ্টা করব, সহযোগিতা করব, যাতে সেই মানুষটাও
আমাকে দেখে আমাকে ভাবতে পারে তার একটা পজিটিভ আর সিও স্যার সেটাই বলে দিয়েছেন যে আমার দ্বারাই গোটা বিশ্বের পরিবর্তন আনা সম্ভব নয়, তাই ফাউন্ডারদের হাত ধরেই হবে। সেই জন্য আজকে আমাদের অ্যাফিলিয়েট লিংকটার মাধ্যমে সমস্ত মানুষকে আমরা এখানে যুক্ত করতে পারবো। তার জন্য আমাদের ডোমেইন নেম, তার জন্য আমাদের কি বলবো আমাদের অ্যাফিলিয়েট যে আমাদের যে পার্সোনাল ভাবে লিংক তৈরি করে দেওয়া হয়েছে থেকে, সেখান থেকে আমাদের সমস্ত কিছু তৈরি করে দেওয়া হচ্ছে যে আমরা তাদের বড় বড় কোম্পানির দাবি রেখেছিল যে আমরা কেন এত বড় ডিপার্টমেন্টের মানুষ হয়েও আমরা কেন ফাউন্ডারদের নিচেই যাব, আমাদের তো সেই যোগ্যতা আছে, আমরা কেন গুরুত্ব দেননি, আমাদের সাধারণ মানুষকে গুরুত্ব দিয়েছে ওই জায়গাটাই, যে আপনি যেমনই ব্যক্তি হন না কেন সেই ফাউন্ডারদের হাত ধরেই আসতে হবে, আপনি কখনোই সরাসরি অনপ্যাসিভে প্রবেশ করতে পারবেন না, সেই জায়গাটা আর নেই, যখন ছিল তখন আসতে পারেনি। তাহলে ভাবুন তো আগে সিও স্যার আমাদেরকে কোন জায়গাটা দিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে আমি যদি আমাকে তৈরি না করতে পারি, আমি যদি ধৈর্য না ধরতে পারি, আমি নিজেকে হিউম্যানিটি আপলিফটিং এর জন্য তৈরি না করি, তাহলে আমি কেমন মানব জীবন পাবো? তাহলে একবার জাস্ট মিলিয়ে নেয়া মেলাতে হবে জীবনটাকে, জীবন অঙ্কটাকে সর্বদাই মেলাতে হবে। আমরা এই অঙ্ক গিয়ে এমন কি করব না যাতে আমরা অঙ্কের সমাধানটা বেরোবে না, আমরা সর্বদাই সমাধান খুঁজব, সমস্ত সমস্যার সমাধান আছে যদি সেটাকে পজিটিভ ভাবে নেওয়া যায়। তাই প্রত্যেককে বলবো আমরা যে আনন্দের মধ্যে আছি, যে সুন্দর সময়কে পার করছি, আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়ে এত সুন্দর একটা জীবন পার করব, সেই আনন্দে আমরা সর্বদাই থাকবো। আর ছোট্ট ছোট্ট বিষয়গুলো যেভাবে মিটিং থেকে আমরা নিচ্ছি গুরুত্ব দিই, যে আমরা শিক্ষাগুলো নিচ্ছি একে অপরের থেকে, হয়তো বিশাল কিছু টেকনিক্যাল পার্টে আমরা জানিও না, আর সব মিটিং এ বিশাল টেকনিক্যাল বিষয় নিয়ে যে সারাক্ষণ ঘন্টা পর ঘন্টা আলোচনা হয় সেটাও নয়, কিন্তু এই যে বাস্তবিক আলোচনাগুলো, মনের যে চিন্তাধারা, এইগুলো শোনার মতো আমাদের এই জায়গাটা তৈরি হয়েছে বা বলার মতো জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুনবো শুনবো এবং বলবো আর সবকিছু নিজেকে তৈরি করবো এইটুকুনির মাধ্যমে, কারণ বক্তা হয়ে গেলে শ্রোতা হতে হয় সেটাও আমরা জানি, তাই আগে ভালো করে শুনে নিয়ে আমি যদি নিজেকে বলার জায়গাটা তৈরি করতে পারি তাহলে কিন্তু পারবো। আজকে অনেক ফাউন্ডার আছে ঘন্টা ঘন্টা মিটিং থাকে কিন্তু একটা মানে করে কথা বলে না, স্যার কেমন আছেন, স্যার আমি ওইদিন ফাউন্ডার পজিশন পেয়েছি, এই যে মনের আনন্দে একটা কথা বলা আমি করে, ইয়েস স্যার আমি, এই জায়গাটা সবাই মনে সাহস এখনো পর্যন্ত হয় না, তখন কিন্তু সত্যি খারাপ লাগে যে হ্যাঁ নিজেদেরকে তৈরি করতে না পারবো, তাদের হাত দিয়ে অন্য মানুষ কি করে সহযোগিতা হবে। এই জায়গাগুলো আমরা করব না, আমরা প্রত্যেকের ডাকে সাড়া দেব, নিজে থেকে এগিয়ে যদি না যেতে পারি, আমি যদি নিজেকে না এগিয়ে দিতে পারি আমাকেও কেউ এগিয়ে দেবে না, তাই আমরা সবাই আনন্দের সঙ্গে দু মিনিট করে এক মিনিট করে যদি একটু কথা বলি, মিটিংটা সুন্দর স্বচ্ছতা পায়, পরিপূর্ণতা পায়, আর মনের ভাবটা প্রকাশ করাটাও একটা শরীরের একটা আলাদা গ্লানি কেটে যায় সেটা আমরা জানি, আমরা সেই জায়গাটা কিন্তু প্রত্যেকেই আসার চেষ্টা করব। আর আনন্দের সঙ্গে গর্বের সহিত বলবো উই আর সো ইন ইট টুনি। থ্যাংক ইউ, ওভার টু আনার কবি স্যার। একদমই তাই, আমরা ওয়েবিনারের মধ্যে থাকলে আমাদের মধ্যে যা কিছুই ঘটে যাক না কেন সেগুলো আর মনে হয় না যে আমাদের সঙ্গে কিছু ঘটেছে, সে পারিবারিক হোক বা নিজের সঙ্গেই হোক না কেন, একদমই তাই, আমরা এইভাবেই আমরা থাকতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। ইয়েস মিস্টার মালাকার, ওয়েলকাম, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম ভরা নবাব কর্তৃক আয়োজিত আজকের
মর্নিংকালীন 2298তম বাংলা ওয়েবিনারে সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্রাইড ফাউন্ডার সহ আজকে আমার কথা দান্ডা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আমি বিভাসকান্তি মালাকার বাগেরহাট বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ। দুর্দান্তভাবে আমাদের আজকে একজন ম্যাম খুব চমৎকারভাবে অনেক আলোচনা করে গেলেন, যেটা আমি শুনছিলাম ঠিক আলোচনাটা ছিল তার একেবারে মনের গভীর, মানে নিজের আত্মবিশ্বাস থেকে যে কথাগুলো বেরিয়ে আসে সেটাই বললেন। তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের অনপেজিবি নামক আইটি কোম্পানির ওনার পার্টনার মালিক হওয়ার কারণ, আর সর্বশেষ হয়েছে আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনারের মাধ্যমে। ওয়েবিনারে প্রতিনিয়ত থাকার কারণে একটু একটু করে তার ভিতরে, শুধু তার ভিতরে না, আমরা প্রত্যেকের ভিতরে আমাদের যে নিজের আমাদের নিজেদের ভিতরে যে কিছু আছে সেটাকে চেনার, সেটাকে জাগিয়ে তোলার, সেটাকে বের করে নেওয়ার যে শক্তিটা, সেটা কিন্তু তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের ভিতরে। তো আমরা অনেকে সেটাকে মানে জাস্ট প্রকাশ করতে সাহস অনেকে পাই, আবার অনেকে পাই না। মানে জাস্ট আমরা এখনো অনেকে ব্যক্তি আছি আমরা এটাকে সামনে প্রকাশ করতে ইতস্ত বোধ করি বা লজ্জা বোধ করি বা ভয় এখনো কাজ করে। তো আমরা যেদিন থেকে এটা শুরু করব, যেদিন থেকে আমরা এটা বের করা শুরু করব সেদিন থেকে আমরা দেখব যে না, এটা আমার পক্ষে সম্ভব। তো আমরা অবশ্যই প্রত্যেকে এই জায়গাটায় চেষ্টা করব, আর এই চেষ্টার মাধ্যমেই আমরা আমাদের সেই জায়গাটা অটোমেটিক তৈরি করতে পারবো। আর তার জন্যই তো আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনার সর্বক্ষণিক আমাদেরকে সহযোগ করে যাচ্ছে। তো আমরা এই টিম বাংলা নবাবের সহযোগিতা বা তার যে সহনশীল মানে সহযোগিতামূলক যে হাত, সেটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকে অনপেসিভের একজন ওনার পার্টনার মালিক হিসাবে আমাদের যে সামনের দিনগুলো আসতেছে, আমরা প্রত্যেকে আমাদের নিজেদেরকে তুলে ধরার যে সুযোগটা এখন আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাবো। কাজে লাগানোর মাধ্যমে আমাদের প্রত্যেককে আমরা নিজেদেরকে পৃথিবীর বুকে তুলে ধরার যে প্ল্যাটফর্ম, যে সুযোগ, যে সময় এখন এসেছে সেটাকে আমরা অবশ্যই কাজে লাগাবো। তো থ্যাংক ইউ। আমি আজকে এতটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা রাখছি, আমার একটা হাত জরুরি ফোন আছে। থ্যাংক ইউ, ওভার টু ইউ স্যার। গ্রেট, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার মালাকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস মিস্টার এমডি মমিনুল হক স্যার, গুড মর্নিং, ওয়েলকাম। মমিনুল হক, ইয়েস থ্যাংক ইউ জি, ওয়েলকাম। অনেক অনেক ধন্যবাদ টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনার কর্তৃক আয়োজিত এই শুভ সকালের ওয়েবিনারে উপস্থিত সকল অনারেবল ঘোষ, অনারেবল গোবিন্দ এবং উপস্থিত সকল সম্মানিত পাবলিক মেম্বার, প্রেজেন্টার আমাদের অনারেবল হোস্ট মহোদয়, আমি যথাযথ সম্মান এবং সালাম সহকারে সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের প্রথমেই শুরু করি। আমি এই যে প্যাসিফে ঢোকার পরে যে স্বপ্ন দেখতে শুরু করেছি, সেই স্বপ্নটা মনে হয় আমার এই বয়সে এসেও আমি উজ্জীবিত হয়ে আছি। আর লাস্ট যেটা বললেন, এর আগে আমরা অ্যাপেল করতাম, সেটা নাম বন্দি করে আগুন বলেছেন যে গোল্ডেন এগ, সোনার ডিম। যাই হোক, সোনার ডিম হোক আর যেটাই হোক, আমরা এখানে এসে অনেক একটা শান্তির জায়গা খুঁজে পেয়েছি যে আমরা সাকসেসের পথে ইনশাল্লাহ আমরা চলছি। আমাদের পথভ্রষ্ট হবার আর কোনো সুযোগ নেই। ইতিপূর্বে আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায়, অনেক স্থানে চেয়েছি হাউ টু সাকসেস মাই সেলফ, বাট আমরা কোনো জায়গায় সাকসেসের রাস্তা পাইনি।
সব জায়গায় ধোকা খেয়ে খেতে 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 ওই যে বলেছিলেন না আমাদের ব্যক্তিরা বলেন সোনাকে যত পুরাবেন সোনা তত খাঁটি হবে, মানুষ যত ঘাত প্রতিঘাত খাবে মানুষ তত খাঁটি হবে। তাই ঘাত প্রতিঘাত খেতে খেতে এখন একটি মানুষে পরিণত হয়ে এই বুঝতে পারছি এখন যা মানুষে পরিণত হতে যাচ্ছি, এখনো যেতে পারিনি তবে আশা করি ইনশাআল্লাহ আমরা ঠিক পথটাই পেয়েছি, এই পথেই আমরা সাকসেসের সেই গোল্ডেন এগটা দেখতে পাব। আমাদের খালি গোল্ডেন এগ না, আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন আমাদের অনপ্যাসিভের সিও মহোদয় যে মানবতার খালি আপনার করলেই হবে না, নিজের করলেই হবে না, আপনার মানবতার জন্য আপনাকে করতে হবে। অর্থাৎ কত মানুষ অনাহারে অর্ধাহারে বিনা কাপড়ে বিনা ঘরে তারা রাস্তাতে জীবন যাপন করছে, এই মানুষই আবার সুটকোট পরে আবার গাড়ি হাঁকিয়ে এসি গাড়ি হাঁকিয়ে চলে যাচ্ছে। কত রকম কত বিচিত্র এই পৃথিবী আর বিচিত্র এই পৃথিবীর মানুষ। তা আমাদেরকে এই স্বপ্ন দেখার সুযোগ আমাদের পৃথিবীর মধ্যে এই যে শত শত বছর পরে একজনই এসেছেন যিনি আমাদেরকে স্বপ্ন দেখার এই সৌভাগ্য করে দিয়েছেন, সত্যি তাকে তার প্রশংসা একেবারেই প্রশংসা নয় আমার মাথার উপরে রাখার ইচ্ছা করে প্রতিনিয়ত যে এইরকম মানুষ পৃথিবীর নিত্যটা সৃষ্টি হবে কিনা। অন্যেরা হিংসা করছে আমাদের সিও মহোদয়কে যে এই এতগুলো মানুষকে কেমন করে সে একটি পয়সা না দিয়েও এতদিন ধরে এদেরকে রেখে দিয়েছে। সত্যি তাই আমাদের সিও মহোদয় আমাদের সঙ্গে যেভাবে হেসে কথা বলেন, যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেন, আমাদেরকে যেভাবে কথা বলেন ইউ আর মাই ব্রাদার ইউ আর মাই ফ্রেন্ড যেভাবে উনি বলেন এবং যেভাবে বিড়ি সুতার মালা দিয়ে আমাদেরকে একত্রিতভাবে এই যে গেঁথে রেখেছেন এইটা সত্যি আশ্চর্যের ব্যাপার। এটা আশ্চর্যের ব্যাপার নয়, আমরা তার কাছে পেয়েছি অনেক পেয়েছি অনেক জ্ঞান গরিমা, বিশেষ করে এই যে কথা বলার যে একটা সৌভাগ্য কথা বলাটাও শিখেছি তার কাছ থেকে। এই অনপ্যাসিভ না হলে হয়তোবা আমিও এইভাবে কথা বলতে পারতাম না। অনপ্যাসিভের এই যে প্ল্যাটফর্ম করে দিয়েছেন আমাদেরকে প্রতিনিয়ত আমাদের জ্ঞানের ভাণ্ডারটাকে কিছু 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 করে আস্তে 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 ভরে নেবার জন্য এইখান থেকেই আমরা প্রতিনিয়ত জ্ঞানের ভাণ্ডারে কিছু না কিছু আমার থলিতে কিছু না কিছু আমি পেয়ে থাকি। যেমন প্রথমেই আমাদের অনারবল হোস মহোদয় বললেন যে কত তারিখে ওইএস আপনার লঞ্চ হয়েছে, সেটা কিন্তু কেউই বলতে পারলেন না। তারপরে উনি বলে দিলেন এখানে গেলে এখানে গেলে আমরা পাব। এটা সত্যি এটা একটা শিক্ষা। আরো যেটা আরো যে শিক্ষার কি বাকি আছে সেটা হয়তো আমি বুঝতে পারবো না, কারণ সিও মহোদয় বলেছেন যে যে 1% জানতে পারবে সেই কিন্তু সবই জেনে গেল, যে এক গ্লাস পানি তুমি খেতে পারবে এক গ্লাস পানি নিয়ে খেতে পারবে সেও কিন্তু অনপ্যাসিভে উন্নতি করতে পারবে। অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে গেলে শেষ করা যায় না, এর এমন ভাবেই আস্তে আস্তে শাখা প্রশাখা বিস্তারিত শাখা প্রশাখা উনি বের করছেন, তাতে করে আমরা কিন্তু মানে চলতি পথে নতুন নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিকে কিন্তু আমরা বিশ্বাসই করতে পারিনি
কিংবা জানতামই না যে অন প্যাসিভ একটি এত বিশাল একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মানুষকে ঢোকার দিকে আসেনি, যে প্ল্যাটফর্ম মানুষকে দিতে এসেছে দিতে আসেনি। উনি প্রথমেই আমাদের অ্যাকাউন্টে $10 করে দিয়ে দিয়েছিলেন। তারপরে যখন আমাদের ওখানে পারচেজ করতে বললেন, তখন আবার আমাদের সেই $97 আবার রিটার্ন দিয়ে দিলেন। তার সঙ্গে কিছু লাগে আমরা এই ও কানেক্টটা পারচেজ করলাম। এই ও কানেক্টটা আমরা এই 7-8 মাস ধরে ব্যবহার করছি এবং ব্যবহার করতে গেছি, এখনো এর আমাদের শেষ কিছু করেনি। তবে আমার ধারণা উনি যেটা বলেছেন সেটা অবশ্যই হবে, কারণ উনি বলেছেন আমাদের আমরা বাংলাদেশ অথবা ভারতের আমরা সবাই সেই এখন আপেল বলা হবে না, আমরা যেটা বলছি আর কি এখন আপেল আমরা বলবো না আর, কারণ ওনার ওখান থেকে শোনা আমাদের যে গোল্ডেন এই, সেই গোল্ডেন এই কিন্তু আসার পথে অলমোস্ট রেডি। এখন উনি এটা ট্রাই চলছে, ট্রায়াল বেসিকে এখন এটা কিছুদিনের মধ্যেই হয়তো ফাইনাল হয়ে যাবে। যারা উইথড্রল দিয়েছেন তারা অনেক ভুল করেছেন, ব্যাংকে ভুল করেছেন, বিভিন্ন জায়গায় নিজের আইডি নাম্বার লিখতে ভুল করেছেন, অনেক কিছু ভুল করেছেন, সে কথা উল্লেখ করেছেন। তবে আপনাদের কাছে যারা উইথড্রল দিয়েছেন আপনাদের কাছে মেইল আসবে, মেইলটা চেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমরা তো উইথড্রল করতে দিতে পারিনি, আমাদের তো উইথড্রল দেওয়ার মতো কিছুই নেই, যার জন্য আমরা উইথড্রল দিতে পারিনি। যারা বড় লিডার তারা দিতে পেরেছেন, এখন দুবার আমরাও পাবো না তা না, আমরা হতাশ নই, আমাদের জন্য আসছে পরবর্তীতে, কারণ এটা আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্ম, এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম দিয়েছেন এখন বলতে হবে সত্যিকারই বিনে পয়সায় দিয়েছেন, সত্যি কথা এটা তো বলাই যায়। একটা পান বিড়ি দোকানও হবে না এই পয়সা দিয়ে, পান সিগারেটের দোকানও হবে না, পান বিড়ি সিগারেটের দোকান করতে গেলেও অনেক পয়সা লাগে। দেখো এই যে আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে, আমাদের এই আমাদের লিঙ্ক দিয়েছেন, আমাদের ও ডোমেইন দিবেন, আমাদের যে সব কিছুই দিচ্ছেন, আমাদের ও মেল আমাদের জিমেল থেকে পার করে আবার ও মেলে করে দিয়েছেন, ও মেল দিয়ে আমরা সব জায়গায় সব কাজ করতে পারছি, আমাদের প্ল্যাটফর্ম দিয়েছেন এত সুন্দর প্ল্যাটফর্ম, আরও এর সঙ্গে আরও অনেক কিছু সমৃদ্ধ হবে, এর মধ্যে দিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। ও ভেরিফাই এখানেই আসবে, ও নেট, ও মেল, ও ট্রিপ, তারপর একাডেমি, এ অনেক কিছুই আসবে এখানে। তাছাড়াও যেসব প্রোডাক্ট আছে ওই স্টাফ যেগুলো আপনার পাইপলাইনে আছে সেগুলোও আসবে আস্তে আস্তে, হয়তো আমরা ততদিন 1% শিখতে শিখতে হয়তো আমরা চলে যাব, বিদায় হয়ে যাব, পরবর্তী জেনারেশন আসবে। এই প্রকৃতির যুগে উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, হয়তো অনেকে বলছেন 52টি প্রোডাক্ট, আমি বলছি আমার জীবিত অবস্থায় হয়তো 52টি প্রোডাক্ট দেখছি, আমার পরবর্তী জেনারেশন হয়তো দেখবেন 152টি প্রোডাক্ট, তার পরবর্তী জেনারেশন দেখবে হয়তো 200 প্রোডাক্ট। এইভাবে করতে করতে এমন হবে যে অনপ্যাসিভ সারা বিশ্বে একক রাজত্ব করবে, তাই শুধু নয় মানবতার জন্য উনি করবেন, উনি তো বরাবরই বলছেন আমি মানবতার জন্য করব। এর মধ্যে যারা মানবতার আকর্ষণে এসেছিলেন তারা অনেকে লোভ লালসায় পড়ে তারা কিন্তু আপনার অন্য দিকে, এর আগেও অনেককে টার্মিনেট করেছেন আমাদের স্থানীয় মহোদয়, এই রিসেন্ট টার্মিনেট করলেন ডাক্তার সোহরে, উনিও মানবতার জন্যই এসেছিলেন কিন্তু এসে উনি লোভ সম্বরণ করতে পারেন। এইরকম আমরা কেউই লোভী হব না, আমরা আশায় থাকবো, ইনশাল্লাহ আমাদের আশা পূর্ণ হবে।
সত্যি একটা মানুষ, যে মানুষ মানুষের জন্য, ওই যে একটা গান আছে না, মানুষ মানুষের জন্য, তারপর কি যেন অত তো গান তো মনে থাকে না এখন, ওই একটা গান আছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাই সবাই সবার জন্য আমরা করব, জানব, বুঝব। আমরা নিজে হাতে নিজে স্পটে যে জায়গা মতো যে মানুষকে খুঁজে বের করে তার কি প্রয়োজন, তার কি অভাব, তার তার কি দরকার, হয়তো আপনারা দেখেননি, আমি দেখেছি, আমার ভাগ্যে দেখবার সুযোগ হয়েছে। আমি একবার আমি একটা নির্বাচনে দাঁড়িয়েছিলাম, সেই নির্বাচনের জন্য আমি গিয়েছিলাম, আমাকে একজন নিয়ে গেল, সেখানে গেলাম, যাবার পরে সে বাড়িতে দেখি বিলের ধারে বাড়ি, ঠান্ডার দিন, শীতের দিন, মানে আমি কাপড় চোপড় পরে আছি, অথচ এত ঠান্ডা লাগছে। তারপর ভিতরে যখন দেখলাম, পরিচয় করে দেখলাম, ওখানকার লোকজন সিম্পলি একটা কাপড় পরে আছে, মহিলাদের দেখলাম কোনো কিছু নাই, একটা মানে বহু পুরনো একটা কাপড় কোনো রকম গায়ে দিয়ে জড়িয়ে আছে, আর পুরুষদের তো খালি গায়ে, হয়তো একটা গামছা গায়ে দিয়ে আছে। তাদের শোবার জায়গা দেখলাম মাটি উঁচু করে ওই চকির মতো করেছে, আর ওখানে কিছু খড় আছে, এই ধানের যে খড়গুলো খড় আছে, ওই খড় নাকি গায়ে দিয়ে তারা ঘুমায়। এই যে অভাব, এই অভাবটা অনেকেই হয়তো দেখেননি তার বাস্তব জীবনে, আবার দেখবার সুযোগ হয়েছে। তাই আমি যখন দেখলাম আমার জীবনে, প্রথম জীবনে আমি কিন্তু আমার যখন বয়স ছিল আমি করেছি, যতটা পারি পেরেছি আমি করেছি, কার বিবাহ, কার বাড়ি পড়ে গেছে, কার কি হয়েছে, বিভিন্ন মাধ্যম দিয়ে, ডিসির মাধ্যমে কিংবা অন্য কারো মাধ্যম দিয়ে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। তা আমি আশা করি আমাদের এখন যে সুযোগটা পেয়েছি, আমি কিন্তু আমি আরো আমার বিশাল একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নকে পূর্ণ করার আমি এই স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের জিও মহোদয় বলেছেন স্বপ্ন দেখো, আরো বড় করে স্বপ্ন দেখ। আমি স্বপ্ন সবসময় দেখছি কিভাবে কোনটা কিভাবে কি করা যায়। মানুষ একটি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এক এক ভাবে সৃষ্টি করেছেন, একটা মানুষ এক একটা অ্যাঙ্গেলে পৃথিবীটাকে দেখে, সেই রকম আর কি। কেউ ফুল দেখতে ভালোবাসেন, কেউ হয়তো বাগান করতে ভালোবাসেন, কেউ হয়তো বিশাল অট্টালিকা করে তাতে থাকতে ভালোবাসেন, কেউ হয়তো সারা বছর বিভিন্ন জায়গায় বেরিয়ে বেড়ায় তাকে ভালোবাসেন। এই এক একজনের এক একটা মন মানসিকতায় তৈরি হয়। কেউ কেউ শুধু টাকাই ভালোবাসেন, টাকায় তার জীবনের সর্বময়, এই যে তার জীবন, হয়তো টাকায় টাকায় করতে করতে এমন হয়ে গেল সে অসুস্থ হয়ে গেল, সে টাকা ততক্ষণ তারপর মারা গেল, তার টাকারও কে কোথায় কি দিয়ে গেল তার কোনো ঠিকঠিকানা নাই। মানুষ মারা যাওয়ার পরে তার কোন নামটাই প্রথমে হারিয়ে যায়, ওটার নাম হয়ে যায় তখন লাশ। এই যে কথাগুলো বাস্তব, আমাদের যারা মুরব্বীরা যারা বিভিন্ন কথাবার্তা বলে যান, সত্যি জ্ঞানের কথা, বুদ্ধির কথা। আমরা তাই আমরা আমাদের শ্রীর সঙ্গে থাকবো, এবং আমাদের শ্রীয় নিশ্চয়ই উনি বলেছেন ওনারও টাকার প্রয়োজন, এই বিশাল ইন্ডাস্ট্রিটা মানে বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করতে তারও অনেক টাকার প্রয়োজন। বিভিন্ন জায়গায় অফিস চলছে, হায়দ্রাবাদ চলছে, তারপর আপনার ইজিপ্টে চলছে, তারপর আপনার এই আমেরিকাতে চলছে, দুবাইতে চলছে, প্রতিটা জায়গায় অফিস করছেন উনি। বিভিন্নভাবে সেই অফিসগুলো পরিচালনা করতে অনেক আইটি ইঞ্জিনিয়ার, হাই পেইড আইটি ইঞ্জিনিয়ারকে সেখানে নিপুণ করতে হয়েছে, তারা তাদের বেতন দিতে হচ্ছে।
হচ্ছে, তাদেরকে মেনটেইন করতে হচ্ছে, এতে করতে টাকার প্রয়োজন, সবারই প্রয়োজন টাকার। যাই হোক, আমরা সেই টাকা টাকা করবো না, ইনশাল্লাহ আমরা পেয়ে যাব অল্প দিনের মধ্যে, হয়তো পেতে পারি আমরা আশা করি আর কি। এটা আমরা কোনো দিন ঘুর আমিও বলবো না, কারো বলা উচিত নয় আমরা কবে পাচ্ছি না পাচ্ছি। ইতিমধ্যে একজন বলেছিলেন 9-30 তারিখে নাকি আমরা টাকা পেয়ে যাব, এটা ঠিক না, এ ধরনের কথাবার্তা বলা উচিত না, একটা নেগেটিভ কথা মানুষের মধ্যে ছড়ানো ঠিক না। কেননা আমাদের তো 2 সপ্তাহ টাইম দিয়েছিলেন, 29 তারিখ তো কাভারই করি, 2 সপ্তাহ পার হয়ে গেছে। এখন সিও নিজেই বলেছেন যে আমরা এখন ওটা টেস্ট চলছে, কমপ্লিট হয়ে গেছে, এখন টেস্টিংয়ে আছে, ওটা টেস্টিংয়ের পরেই ওটা যারা ইয়ে করেছেন তাদের টাকা তারা পেয়ে যাবেন। আর আমাদের যেটা সবচেয়ে বড় দিক যেটা উনি বলে দিয়েছেন, আমরা ওয়েবিনারে আসব, আমাদের ভারত এবং বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়েবিনার হয়, এ কথা উনি বলেছেন, উনি জানেন, উনি শুনেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম যে আরও ওয়েবিনার হওয়া প্রয়োজন, আরও জ্ঞানের প্রয়োজন, তাই উনি বলেছেন ওয়েবিনারে যে কথাগুলো বলবেন কিংবা যে কথাগুলো উপস্থাপন করবেন সেটা অন প্যাসিভ, আর সিও মহোদয়ের আপডেট এই ভিতরেই থাকবেন আপনারা, এর বাহিরে অতিরিক্ত কিছু অতিরঞ্জিত কিছু বলার প্রয়োজন নেই, কিংবা আবার খাটো করে কিছু বলারও অপেক্ষা রাখে না। তাই আমরা অন প্যাসিভ সম্পর্কেই আমরা আলোচনা করব, অন প্যাসিভের কী হচ্ছে না হচ্ছে, অন প্যাসিভের প্রোডাক্ট, অন প্যাসিভের সার্ভিস, অন প্যাসিভের সাহায্য কীভাবে কীভাবে আমরা করব, তার মিশন ভিশন কীভাবে পূর্ণ করব, সেইভাবেই আমাদেরকে আলোচনা করতে হবে, আলোচনা আমরা জানবো শিখবো করবো। জানি না কদিন আর বেঁচে থাকবো, তবে যে কদিন বেঁচে থাকবো ওনার ইশারা দিয়ে চলবো। ধন্যবাদ সবাইকে, এখানে আরও অনেক মূল্যবান ফ্যামিলি মেম্বার আছেন, ওনারা বলবেন আমি শুনবো, বলবার তো মতো আরও ডেলিগেটেড ফ্যামিলি মেম্বার আছেন। আমি সর্বশেষে আমাদের অনারেবল আমাদের ঘোষ মহোদয়কে যথাযথ সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস মুমিনুল হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ইয়েস মিস্টার সাহা, ওয়েলকাম, গুড মর্নিং।